আজকের বিশেষ নিবেদন, হেমেন্দ্র কুমার রায় রচিত বিমল কুমার অ্যাডভেঞ্চার, ময়নামতির মায়া কানুন। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায় রচিত ময়নামতির মায়া কানুন। বিনয়বাবুর ডায়েরিতে যে অতি আশ্চর্য ঘটনাটি তোলা আছে তা পড়বার আগে একটুখানি পূর্ব ইতিহাস জানা দরকার। ইউরোপ আমেরিকার পণ্ডিতরা যে আজকাল মার্স বা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছেন, এই খবর এখন বোধহয় পৃথিবীর কারো কাছেই অজানা নেই। পণ্ডিতদের মতে মঙ্গল গ্রহে একরকম জীবের বসতি আছে, তাদের চেহারা মানুষের মতো না হলেও মানুষের চেয়ে তারা কম বুদ্ধিমান নয়। অনেকের মতে তাদের বুদ্ধি মানুষের চেয়েও বেশি। কিন্তু পণ্ডিতদের কথা এখন থাক, মঙ্গল গ্রহ থেকে আশ্চর্য এক উড়োজাহাজ চড়ে একদল বামন বেয়ারাজি একবার আমাদের পৃথিবীতে বেড়াতে এসেছিল। যাওয়ার সময় অদ্ভুত উপায়ে তারা অনেক মানুষকে মঙ্গল গ্রহে ধরে নিয়ে গিয়েছিল। বন্দীদের ভেতরে ছিল বিমল, কুমার ও রামহরি, যারা যকের ধন উপন্যাস পড়েছেন তাদের কাছে ওরা অপরিচিত নয়। বিনয়বাবু ও কমল বন্দী হয়েছিল এবং সঙ্গে ছিল কুমারের বড় আদরের বাঘা কুকুর। বিনয়বাবু বয়সে প্রৌঢ়, নানা বিষয়ে জ্ঞান তার অগাধ, অনেক বৈজ্ঞানিক তথ্য তার নক্ষতর্পণে। দলের সকলেই তাকে মানত ও শ্রদ্ধা করত। বিমল, কুমার ও কমল বয়সে যুবক, বিমলের সাহস ও বাহুবল অসাধারণ। রামহরি হচ্ছে বিমলের পুরনো চাকর। অন্যান্য বন্দীদের পরিচয় আপাতত অনাবশ্যক। মঙ্গল গ্রহে যেসব রোমহর্ষক আশ্চর্য ঘটনা ঘটেছিল বিনয়বাবুর ডায়েরিতে তা লেখা আছে। ডায়েরির সেই কাহিনী মেঘদূতের মর্তে আগমন নামে উপন্যাসে প্রকাশিত হয়ে গেছে। ময়নামতির মায়াকানন যদিও সম্পূর্ণ এক নতুন উপন্যাস, তবু এর আরম্ভ হয়েছে মেঘদূতের মর্তে আগমনের শেষ পরিচ্ছেদের শেষ অংশে। বুদ্ধি ও শক্তিতে পরাস্ত হয়ে মঙ্গল গ্রহের বামনরা শ্রেষ্ঠা বন্দী মানুষের হাতেই বন্দী অবস্থায় উড়োজাহাজ নিয়ে পৃথিবীতে আসতে বাধ্য হয়েছিল। বিনয়বাবুর ডায়েরির সেই স্থানটি মেঘদূতের মর্তে আগমন থেকে আমি এখানে উদ্ধার করে দিলাম। ওই ফুটে উঠেছে ভোরের আলো, পূর্ব আকাশের তলায় আসার একটা সাদা রেখার মতন। আকাশের বুকে তখনও রাতের কালো ছায়া ঘুমিয়ে আছে এবং সামনের দৃশ্য তখনও অন্ধকারের আস্তরণে ঢাকা। তবে অন্ধকার এখন অনেকটা পাতলা হয়ে এসেছে বটে। মুখ বাড়িয়ে দেখলাম পৃথিবীর সমস্ত আবছায়ার মতো। এখনো গাছপালার সবুজ রং চোখের ওপরে ভেসে ওঠেনি। বিমল, কুমার, কমল ও রামহরি আর থাকতে পারল না, তারা তখনই উড়োজাহাজ ছেড়ে নেমে পড়ল। আমিও নিচে নামলাম, আমাদের সঙ্গে বাঘাও নামল। কি আরাম! এত কাল পরে পৃথিবীর প্রথম স্পর্শ, সে যে কি মিষ্টি! মাটিতে পা দিয়ে টের পেলাম আমরা স্বদেশে ফিরে এসেছি। খানিক তফাতে হঠাৎ কি একটা শব্দ হল, যেন ভীষণ ভারী পায়ের শব্দ। আমরা সচমকে সামনের দিকে তাকালাম। অন্ধকারের আবরণ তখনও সরে যায়নি, তবে একটু দূরে প্রকাণ্ড একটা চলন্ত পাহাড়ের কালো ছায়ার মতো কি একটা জিনিস যেন আমাদের দিকে চলে আসছে বলে মনে হল। বাঘা ভয়ানক জোরে ডেকে উঠল। নিজেদের চোখকে যদি বিশ্বাস করতে হয় তাহলে বলতে পারি আমাদের সম্মুখ দিয়ে যে জীবটা চলে যাচ্ছে সেটা তালগাছের চেয়ে কম উঁচু হবে না। তার পায়ের তালে দেহের ভারে পৃথিবীর বুক ঘন ঘন কেঁপে উঠছে। মহাকায় জীবটা কোথায় মিলিয়ে গেল, কিন্তু তার চলার শব্দ তখনও শোনা যেতে লাগল। বিনয়বাবু, ওটা কি? অন্ধকারে তো কিছুই দেখতে পেলাম না, কিন্তু যেটুকু দেখলাম তাই কি ভয়ানক নয়?
এ আমরা কোথায় এলাম? পৃথিবীতে। কিন্তু এই মাত্র যাকে দেখলাম সে কি পৃথিবীর? আমিও অবাক হয়ে ভাবতে লাগলাম। ঊষার চোখ ক্রমেই ফুটে উঠছে, কিন্তু পৃথিবী তখনও আপনার বুকের ওপর থেকে আবছায়ার চাদরখানি খুলে রেখে দেয়নি। যেদিকে সেই মহাকায় জীবটা চলে গেল সেই দিকে হতবম্বের মতো তাকিয়ে আমরা কয়েকজন চুপ করে দাঁড়িয়ে আছি। আচম্বিতে আর এক অপরিচিত শব্দে আমরা সকলে চমকে উঠলাম, যেন হাজার হাজার স্লেটের উপরে কারা হাজার হাজার পেন্সিল টানছে আর টানছে। এক লহমায় আমাদের আড়ষ্টভাব ছুটে গেল। কুমার সর্বাগ্রে চেঁচিয়ে উঠল, বামনদের উড়োজাহাজ! বিমল বলল, সে কি কথা, উড়োজাহাজ তো বিকল হয়ে পৃথিবীতে এসে নেমেছে, মেরামত না করলে আর উঠতে পারবে না। রামহরি আকাশের দিকে হাত তুলে বলল, ও দেখো খোকা বাবু। আমাদের চোখের সামনে দিয়ে বিপুল একটা কালো ছায়া ঠিক বিদ্যুতের বেগে আকাশের দিকে ছুটে যাচ্ছে। হ্যাঁ, এ মঙ্গল গ্রহের উড়োজাহাজই বটে, কুমার বলল। কি সর্বনাশ, অনেক মানুষ চোর মধ্যে আছে। কমল তাড়াতাড়ি বলল, কুমার বাবু বন্দুক ছুড়ুন, বন্দুক ছুড়ুন। বিমল বলল, হুম, আর মিছে চেষ্টা। এরই মধ্যে উড়োজাহাজখানা আকাশের গায়ে প্রায় মিলিয়ে যাওয়ার মতো হয়েছে, না জানি কতই বেগে সে উড়ে চলেছে। ভোরের আলো তখন মাটির বুকেও নেমে এসেছে এবং অন্ধকার সরে যাচ্ছে বন জঙ্গলের ভেতর দিকে। আমি বললাম, বামনরা যে কি করে চম্পট দিল কিছুই তো বুঝতে পারছি না, এতগুলো লোককে আমরা তো তাদের উপরে পাহারায় রেখে এসেছি। বিমল বলল, বোধহয় বন্দুক নিয়ে আমরা চলে আসতেই বামনদের সাহস বেড়ে গেছে, তারা মানুষদের আক্রমণ করেছে। সম্ভব, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, চলো যেখানে উড়োজাহাজ এসে নেমেছিল সেখানটা একবার দেখে আসি। হুম, জায়গাটা বেশি দূরে নয়। আমরা যেদিক থেকে এসেছিলাম আবার সেই দিকে এগিয়ে চললাম। তখন দিব্য ফর্সা হয়ে গেছে, কিন্তু চোখের সম্মুখে যেসব দৃশ্য দেখছি তা একেবারে অভাবিত ও অপূর্ব। পশ্চিম দিকে পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে ভোরের আলোতে প্রাতঃ স্নান করছে। পাহাড়গুলোর উপরে উদ্ভিদের চিহ্ন মাত্র নেই, কিন্তু তাদের তলাতে অনাদিকালের নীল অরণ্য। পূর্ব দিকে মস্ত একটি প্রান্তর থুতু করছে, মাঝে মাঝে গাছের একটা কুঞ্জ। কিন্তু আশ্চর্য এই যে অত বড় মাঠের কোথাও একগাছা ঘাসের নামগন্ধও নেই। মাঠের এক পাশ দিয়ে একটা চিকচিকে রেখা এঁকে বেঁকে কোথায় চলে গেছে, নিশ্চয়ই নদী। উত্তর দিকেও বন জঙ্গল আর গাছপালা, অধিকাংশ গাছই ছোট ছোট। দক্ষিণ দিকে গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে অনেক দূরে জলের উপরে সূর্য কিরণের ঝিকিমিকি। জলের নীল রং থেকে আন্দাজ করলাম সমুদ্র। আমাদের পায়ের তলাতে যে জমি রয়েছে তা অত্যন্ত কঠিন, প্রায় পাথর বললেই চলে, সেখানেও ঘাসের চিহ্ন মাত্র নেই। মাঝে মাঝে এক একটা ঝোপের ভিতরে অজানা নানা রকম আশ্চর্য ফুল ফুটে আছে। সেসব ফুলের কোনোটারই আকার ছোট নয়, আর তাদের সকলেরই বোটাই বড় বড় কাঁটা। বিমল কৌতূহলী চোখে চারিদিকে চাইতে চাইতে বলল, কি আশ্চর্য অভিনয় বাবু, এ আমরা কোন দেশে এলাম? এমন ভোরের আলো অথচ একটি পাখি পর্যন্ত ডাকছে না। কুমার বলল, এমন বন জঙ্গল অথচ একটা ফরিঙ্গি প্রজাপতি পর্যন্ত উঠছে না, এ বড় অসম্ভব ব্যাপার। চারিদিকে কোথাও কোনো জীবের সাড়া বা চিহ্ন নেই। আমি বললাম, এ যেন ময়নামতির মায়া কানন। সে আবার কি? প্রাচীনকালে বাংলাদেশে মানিকচন্দ্র বলে এক রাজা ছিলেন, ময়নামতি তার রানী। প্রবাদে আছে,
ময়নামতি ডাকিনী বিদ্যা শিখে গুরুর বরে অমর হয়েছে। এখানে এসে আমার মনে হচ্ছে এ যেন সেই ময়নামতির মায়াপুরী। কীট পতঙ্গ পশু পক্ষী পর্যন্ত এখানে ভয়ে দেখা দেয় না। রামহরি এতক্ষণে সকলের আগে পথ চলছিল, আমার কথা শুনে সে মুখ শুকিয়ে সকলের পেছনে এসে দাঁড়ল। আমি হেসে বললাম, কি হলো হে রামহরি, হঠাৎ পিছিয়ে পড়লে কেন? আগে আপনার কথা শুনে। কেন হে, কি কথা? ওই যে বললেন এ বন হচ্ছে ময়নামতির মায়াকানন, বুড়ি ময়নার গল্প আমিও জানি বাবু। সে বনকে শহর করত, শহরকে বন করত, ভেড়াকে মানুষ আর মানুষকে ভেড়া বানাত, যত ভূত প্রেতা ডাকিনী যোগিনী তার কথাই উঠত বসত। আহা রামহরি, এত সহজে তুমি ভয় পাও কেন? আমি যা বললাম তা কথার কথা মাত্র, ভয় কি সাধে পাই বাবু? যে বিপদ থেকে সবে পার পেয়েছি আমি আর কিছুই অসম্ভব মনে করি না। কে জানে আবার এ কোন মুলুকে এলাম, পৃথিবীর সঙ্গে তো আর কিছুই মিলছে না। যেখানে পাখি নেই, প্রজাপতি নেই, ফড়িং নেই, সে কি পৃথিবী? এই শেষ রাতে চোখের সুমুখ দিয়ে যে পাহাড়ের মতো কি একটা চলে গেল, পৃথিবীতে কি সেরকম কোনো জীব থাকে? আমি আর কোনো জবাব দিলাম না। রামহরির ভয় হাস্যকর বটে, কিন্তু তার যুক্তি অসঙ্গত নয়। বিমল বলল, বিনয়বাবু, আমাদের উড়োজাহাজ কোথায় এসে নেমেছিল আমরা বোধ হয় তার ঠিক করতে পারবো না। আমারও তাই মনে হচ্ছে বিমল, অন্ধকারে আমরা কোথায় নেমেছিলাম এখন তা বোঝা শক্ত। রামহরি দরদ ভরা গলায় বলল, আহাহা, উড়োজাহাজের ভেতরে যে মানুষগুলো ছিল তাদের দোষা কি হবে? কমল বলল, যার অদৃষ্টে যা আছে তাদের আবার মঙ্গল গ্রহে ফিরে যেতে হবে আর কি। কুমার বলল, এখন এসব বাজে কথা রেখে নিজেদের কথা ভাবো, আমাদের অদৃষ্ট খুব উজ্জ্বল বলে মনে হচ্ছে না। কিন্তু ও কি, বিমল, বিমল! আমরা সকলে স্পষ্ট দেখলাম অল্প দূরেই বনের একটা অংশ উপর থেকে তলা পর্যন্ত দুলছে। তারপরেই দেখা গেল বনের উপরে চূড়ার মতো খুব উঁচু একটা গাছ বার দুয়েক দুলেই মরমর শব্দে ভেঙে পড়ে অদৃশ্য হয়ে গেল। বিমল বিস্মিতভাবে বলল, ও কি, অতখানি জায়গা জুড়ে বন দুলছে, ওখানে কে আছে? কুমার বলল, এখন ঝড় নেই, জোরে হাওয়াও বইছে না, তবে অত বড় গাছ এত সহজে ভাঙল কে? বাঘা একবার ঘেউ ঘেউ করে ডেকে উঠল, তারপর ছুটে সেই বনের ভেতরে গিয়ে ঢুকল। আমার গা কেমন শিউরে শিউরে উঠতে লাগল। আমি বিজ্ঞানকে মানি এবং বিজ্ঞান যে অনেক অসম্ভব ব্যাপারকে সম্ভব করেছে তাও আমি জানি, কিন্তু এখানে এসে যেসব কাণ্ড দেখছি তার কোনো হদিশই পাচ্ছি না। এ আমাদের চোখের ভ্রম, মনের ভ্রম, নাকি সত্যিই কোনো অলৌকিক ব্যাপার? হঠাৎ দেখলাম বাঘা তীরের মতো বেগে বনের ভেতর থেকে বেরিয়ে এলো। তার ল্যাজ পেটের তলায় গোটানো আর তার চোখ দুটো বিষম ভয়ে যেন ঠিকরে বেরিয়ে পড়তে চাইছে। সে সেই বিমলের পায়ের তলে মুখ খুচরে শুয়ে পড়ল। বিমল তার মাথা চাপড়াতে চাপড়াতে বলল, একি, বাঘা তো কখনো ভয় পায় না, সে এমন কি দেখেছে? বিমল, এই জায়গা বড় সুবিধের নয়, এসো এখান থেকে আমরা চলে যাই, একটা মাথা গোজবার ঠাই খুঁজতে হবে তো। বিমল একবার বাঘা আর একবার বনের দিকে তাকিয়ে জড়িত স্বরে বলল, বাঘা কি দেখে এত ভয় পেল? আমরা সেই ভয়াবহ অরণ্য থেকে পালাবার জন্য তাড়াতাড়ি অগ্রসর হতে লাগলাম। চলতে চলতে বারবার পেছনে তাকিয়ে সে একই দৃশ্য দেখলাম, বনের এক জায়গায় গাছপালা অত্যন্ত অস্বাভাবিকভাবে দুলছে আর দুলছে। কেন দুলছে, কে দোলাচ্ছে?
বাঘা আমাদের পায়ে পায়ে জড়িয়ে চলতে লাগলো, কিন্তু ভয়ে সে তখনও জড়সড় হয়ে আছে। বাঘা যে কি দেখে ভয়ে মুশড়ে পড়েছে, অনেক ভেবেও তার কোনো হদিশ পেলাম না। কুমার বলল, আমার বাঘা বাঘ দেখেও ভয় পায় না, কিন্তু এর অবস্থা যখন এমন কাহিল হয়ে পড়েছে, তখন এটা বেশ বোঝা যাচ্ছে যে বনের ভেতর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কাণ্ড আছে। বিমল দাঁড়িয়ে পড়ে বলল, বিনয়বাবু, চুপি চুপি ওখানে কি আমি একবার দেখে আসবো কি? তুমি কি পাগল হলে বিমল? বিপদকে জেচে ডেকে আনবার কোনো দরকার নেই। আচ্ছা, আপনি যখন মানা করছেন তখন আর যাব না। আমরা আবার অগ্রসর হলাম। আশেপাশে আরো অনেক ঝোপ জঙ্গল আর বন রয়েছে। কেন জানি না, সেগুলোর পাশ দিয়ে যেতে যেতে আমার বুকটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করে উঠতে লাগলো। এক জায়গায় শুনতে পেলাম বনের ভেতরে আবার সেই রকম ধপাস ধপাস করে শব্দ হচ্ছে, এবং প্রতি শব্দের সঙ্গে সঙ্গে পৃথিবীর বুক কেঁপে কেঁপে উঠছে। বনের ভেতরে যেন কোনো পর্বত প্রমাণ দানব আপন মনে এধারে ওধারে ঘুরে ফিরে চলাফেরা করছে, যার পায়ের শব্দেই পৃথিবী কাঁপে। না জানি তার আকার কি ভয়ানক, একবার সে যদি মানুষের গন্ধ পায় তাহলে আর কি আমাদের রক্ষা আছে? আরব্য উপন্যাসে সিন্দাবাদ একবার দৈত্যের কবলে পড়ে গিয়েছিল। গ্যালিভার সাহেবের ভ্রমণ কাহিনীতেও দৈত্য মুলুকের কথা আছে। তবে কি সেই সব কল্প কাল্পনিক নয়? আমরা কি সত্যই কোনো দৈত্যের দেশে এসে পড়েছি? কিন্তু এই কথায় আমার মন বিশ্বাস করতে চাইল না। বিমল বলল, বিনয়বাবু, আমরা তো কেউ এখানকার কিছুই চিনি না, কোন দিক নিরাপদ কি করে আমরা তা জানতে পারবো? বিমলের কথা সত্য, কিন্তু খানিকক্ষণ ভেবে বুঝলাম, দক্ষিণ দিক অর্থাৎ যেদিকে সমুদ্র আছে সেদিকটা বেশ ফাঁকা, সেদিকে জঙ্গল নেই, কাজেই কোনো লুকোনো বিপদের ভয় নেই। তার উপরে দক্ষিণ পশ্চিম দিকে খুব বড় একটা পাহাড়ও রয়েছে, মঙ্গল গ্রহের মতো এখানেও আমরা ওই পাহাড়ের ভেতরে আশ্রয় নিতে পারব। সকলকে আমি সেই কথাই বললাম, সকলেই আমার প্রস্তাবে রাজি হল। আমরা তখনই সেই পাহাড়ের দিকে অগ্রসর হলাম। পাখি নেই, প্রজাপতি নেই, মানুষের সাড়া নেই, চারিদিকে খালি বন আর পাহাড় আর সমুদ্র। আমার মনে হল আমরা যেন বৈজ্ঞানিকদের পৃথিবীর সেই বাল্যকালে ফিরে এসেছি, যখন মানুষের নামও কেউ শোনেনি, যখন পৃথিবীতে বাস করত শুধু প্রকাণ্ড কিম্ভূত কিমাকার আশ্চর্য সব জানোয়ার। আকাশের দিকে তাকিয়ে দেখলাম অনেক অনেক উঁচুতে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তাহলে এদেশও পাখি আছে? তাড়াতাড়ি আমি সকলের দৃষ্টি সেই দিকে আকর্ষণ করলাম। বিমল বলল, কিন্তু ওগুলো কি পাখি? কুমার বলল, চিল। কমল বলল, ঈগল ঈগল। আমি বললাম, কিন্তু চিল কি ঈগলের ডানা তো অত বড় হয় না। ড্রাম হরি বলে উঠল, বাবু, ওদের লেজ কিরকম দেখেছেন? তাই তো, ওদের লেজগুলো চতুষ্পদ জীবের মতো আছে। কি পাখি ওগুলো? ভালো করে দেখবার আগেই পাখির ঝাঁক ক্রমে দূরে মিলিয়ে গেল। হঠাৎ পেছন থেকে কমল আর্তনাদ করে উঠল। চকিতে ফিরে দেখি কমলের পিঠের উপরে একটা অদ্ভুত আকারের জীব এসে বসেছে, আর কমল প্রাণ প্রাণে সেটাকে পিঠ থেকে ছেড়ে ফেলবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। আমরা সকলে মিলে জীবটাকে মেরে ফেললাম। দেখতে মস্ত বড় একটা ফড়িংয়ের মতো, প্রায় এক হাত লম্বা, কিন্তু তার মুখে সারসির মতো দুখানা বড় বড় তারা রয়েছে, আর তার দেহের দুই ধারেও রয়েছে দুখানা করে চারখানা হাত দিয়ে লম্বা ডানা। রামহরি বলল, ও বাবা, এ যে বোম্বাই ফড়িং! কমলের দিকে চেয়ে দেখলাম তার ঘাড়ের পেছনে ফিনকি দিয়ে রক্ত ছুটছে। কুমার হঠাৎ চেঁচে একদিকে আঙুল তুলে বলল, দেখো দেখো! সেই দিকে তাকিয়েই দেখি গাছপালার ভেতর থেকে পালে পালে বোম্বাই ফড়িং বেরিয়ে আসছে,
আমিও বললাম, পালাও পালাও, ওরা আমাদের দেখতে পেলে আমরা কেউই বাঁচব না। সবাই বেঁকে দৌড়তে লাগলাম। হরিণ দেখের আগে মানুষ বোধহয় কখনো পালায়নি। ওই তো, ওই তো সমুদ্র তীর। উপরে নীল পদ্মের রং মাখানো অনন্ত আকাশ, নিচে পৃথিবীদেবীর অনন্ত নীল সায়রের লীলা। সমুদ্রের বুকের ওপরে বসে সূর্যের আলো হাজার হাজার হীরা মানিক নিয়ে যেন ছিনিমিনি খেলছে। আমরা বসে বসে খানিকক্ষণ তাই দেখতে লাগলাম। বিমল প্রথমে কথা কইল, বিনয় বাবু, এখন উপায় কি? কিসের উপায়? আমরা যে পৃথিবীতে এসেছি তাতে আর সন্দেহ নেই, কিন্তু এ কোন দেশ? এখান থেকে কোন দিকে কত দূরে মানুষের বসতি আছে তা আমরা জানি না। এখানে থাকা সম্ভব নয়, কারণ কি খেয়ে বেঁচে থাকবো? চেষ্টা করলে বনের ভেতরে শিকার মিলতেও পারে। হ্যাঁ, মিলতে পারে, কিন্তু তাও বন্দুকে টোটা না ফুরোনো পর্যন্ত। বিমল, টোটা ফুরোবার আগেই আমরা এদেশ থেকে পালাবার পথ খুঁজে পাব না, এমন মনে করবার কোনো কারণ নেই। কিন্তু শিকার পেলেও আমরা রাঁধব কী করে? আমাদের সঙ্গে দেশ লাই নেই, আগুন জ্বালতে পারবো না। তাহলে আর কি, আমাদের কাঁচা মাংস খাই অভ্যাস করতে হবে। মন্দ কি, সেও এক নতুনত্ব। রামহরি বলল, কোনো ভয় নেই বাবু, আপনাদের কাঁচা মাংস খেতে হবে না, আমি আপনাদের এ দেখাবো। তুমি আগুন পাবে কোথা থেকে? ওই পাহাড়ের পাশ দিয়ে আস্তে আস্তে আপনারা কি দেখেননি কত ছোট বড় চকমকি পাথর পড়ে আছে? যাক, তাহলে আমাদের একটা বড় ভাবনা দূর হলো। ইস্পাতের জন্য ভাবতে হবে না, আমাদের সঙ্গে ছোড়াছড়ি আছে, তাই দিয়ে কাজ চালিয়ে নেব। বিমল পেটের উপরে হাত বলতে বলতে বলল, ও বিনয় বাবু, শুনেই যে আমার খিদে খিদে পাচ্ছে, এখন খাই কি বলুন তো? শিকার না পেলে আমাদের হাওয়া খেয়েই বেঁচে থাকবার চেষ্টা করতে হবে। কুমার বলল, কেন বিনয় বাবু, খাবার তোমাদের সামনে রয়েছে, হাত বাড়িয়ে নিলেই হয়। বিমল বলল, সামনে কোথায়? ওই দেখো না। চেয়ে দেখলাম আমাদের সম্মুখে বালির উপরে অনেকখানি জায়গা জুড়ে হাজার হাজার গর্ত, আর প্রত্যেক গর্তের সামনে বসে রয়েছে এক একটা লাল রঙের কাঁকড়া। বিমল মহা উল্লাসে এক লাফ মেরে বলল, কি আশ্চর্য, এতক্ষণ আমি দেখতে পাইনি। আমরা সকলেই কাঁকড়া ধরতে ছুটলাম, কিন্তু খানিকক্ষণ ছোটাছুটি করেই বুঝলাম কাজটা মোটেই সহজ নয়। তাদের কাছে যেতে না যেতেই তারা বিদ্যুতের মতো গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিছুতেই ধরা দেয় না, তারা কেউ আত্মসমর্পণে রাজি নয়। এই দেখে আমরা শেষটা গর্ত করে তাদের গোটা কতক অনেক কষ্টে বন্দি করলাম। গর্ত খুঁড়তে খুঁড়তে কমল হঠাৎ একরাশ ডিম আবিষ্কার করল, মোট 100টা ডিম। আমি সানন্দে বললাম, এগুলো কাছিমের ডিম। কমল বলল, কাছিমের ডিম কি মানুষে খায়? নিশ্চয়ই খায়, দক্ষিণ আমেরিকার কোন স্থানে কাছিমের ডিম আর মাংসই হচ্ছে মানুষের প্রধান খাবার। এখানে যখন কাছিমের ডিম পাওয়া গেছে, তখন আজ রাতে আমরা কাছিমও ধরতে পারবো। বিমল বলল, তাহলে দেখা যাচ্ছে ভাগ্যদেবী এখনো আমাদের উপরে একেবারে বিমুখ হননি। কুমার বলল, বিমল, আর তো তর সইছে না, আগুন জ্বালো আগুন জ্বালো। পাহাড়ের ওপরে এখানেও একটা গুহা খুঁজে নিতে আমাদের বেশি দেরি লাগলো না। এই গুহাটির সবচেয়ে সুবিধা এই যে এর ভেতরটা বেশ লম্বা চওড়া হলেও মুখটা এমন ছোট যে হামাগুড়ি না দিয়ে ভেতরে ঢোকার কোনো উপায় নেই, কাজে আত্মরক্ষার পক্ষে গুহাটি খুবই উপযোগী। সমুদ্র তীরের যেখানে কাছিমের ডিম পাওয়া গিয়েছিল, সন্ধ্যার পর আমরা সেখানে আবার গিয়ে একখানা বড় পাথরের আড়ালে লুকিয়ে রইলাম কাছিম ধরবার জন্য। দক্ষিণ আমেরিকায় যেভাবে কচ্ছপ শিকার করা হয় আমি গেতা বেতা পড়েছি,
গচ্ছপদের স্বভাব হচ্ছে ডাঙায় উঠে বালির ভিতরে ডিম পারে। রাত্রে দলে দলে তারা ডাঙায় ওঠে। স্ত্রী কচ্ছপ ডিম পেরে বালির ভিতরে লুকিয়ে রাখে। এক একটা কচ্ছপ একসঙ্গে 80 থেকে 120টা পর্যন্ত ডিম পারে। তারপর ভোর হওয়ার আগেই আবার তারা জলে ফিরে যায়। শিকারীদের কাজ হচ্ছে কচ্ছপদের ধরে উল্টে দেওয়া, তাহলে তারা আর পালাতে পারে না। উল্টে দেওয়ার সময় একটু সাবধান হওয়া দরকার, যাতে কাছিমের ডানা বা মুখের কাছে শিকারীর হাত না পড়ে। কচ্ছপের কামড় বড় সুখের নয়, আর তার ডানার আঘাতও এমন জোরালো যে এক আঘাতে মানুষের পায়ের হাড় মট করে ভেঙে যায়। এই সব কথা আমি সবাইকে বুঝিয়ে দিতে লাগলাম। আকাশে তখন এক ফালি চাঁদ দেখা দিয়েছে, কিন্তু তার আলো এত ক্ষীণ যে অন্ধকার দূর হচ্ছে না। যে ভয়ানক বন থেকে আমরা পালিয়ে এসেছি, অনেক দূরে একটা জমাট কালো ছায়ার মতো তাকে দেখা যাচ্ছে। তার দিকে যতবার তাকাই আমাদের বুক অমনি দুরু দুরু করে ওঠে। ওই বনে যে কি আছে ভগবানই তা জানেন। এমন সময় সাদা বালির উপরে একটা কালো রেখা টেনে প্রকাণ্ড একটা কচ্ছপ আমাদের খুব কাছে এসে চারিদিকে এক পাক ঘুরে এলো। বিমল তাকে দেখেই ধরতে যাচ্ছিল। আমি বাধা দিয়ে চুপি চুপি বললাম, থামো থামো, ওটা হচ্ছে কাছিমদের কর্তা। ও আগে এসে চারিদিকে গন্ডি কেটে রেখে যাচ্ছে। কর্তা গিয়ে খবর দিলে পর সব কাছিম এসে গন্ডির ভেতরে আড্ডা গাড়বে, তারপর আমরা আক্রমণ করব। ড্রামহরি বলল, হ্যাঁ হ্যাঁ, ওই যে কাছিম ভাইয়া ফিরে যাচ্ছেই তো বটে। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কাছিম কর্তা ফিরে যাওয়ার পরই দলে দলে ছোট বড় কচ্ছপ ডাঙার উপরে উঠে এলো। তারপরই আমাদের আক্রমণ। ধরো 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 ধরো, ওটাকে ধরুন না, ওটাকে ধরুন না। হ্যাঁ হ্যাঁ বিমল, ধরো ধরো বিমল, ওটাকে ধরো না। বিনয় বাবু চলে যাচ্ছে। আমরা বেগে গিয়ে তাদের এক একটাকে ধরে বালির উপরে চিত করে ফেলে দিলাম। কাজটা অবশ্য খুব সহজ নয়, কারণ তাদের অনেকেরই ওজন প্রায় এক মন কি আরো বেশি। আমরা প্রায় গোটা দশে কচ্ছপ বন্দি করলাম, বাকিগুলো জলে পালিয়ে গেল। আগেই কতকগুলো শুকনো লতা পাতা জোগাড় করে এনেছিলাম বন্দি কচ্ছপদের বাঁধবার জন্য। সেই লতা দিয়ে আমরা তখনই তাদের বেঁধে ফেললাম। বিমল বলল, যাক, এখন কিছুদিনের জন্য আমাদের পেটের ভাবনা রইল না, এইবারে এদেশে থেকে পালাবার কথা ভাবতে হবে। বিমলের কথা শেষ হতে না হতেই ভীষণ একটা বিকট চিৎকারে সমস্ত পৃথিবী যেন পরিপূর্ণ হয়ে গেল। তেমন উচ্চ চিৎকার আমি জীবনে আর কখনো শুনিনি। যেন হাজারটা সিংহ একসঙ্গে একস্বরে গর্জন করে উঠল। সেই অমানুষিক চিৎকারে আমাদের সমস্ত শরীর এলিয়ে পড়ল। আবার 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 সেই আকাশ ফাটানো গর্জন, একবার দুইবার তিনবার। সমুদ্রের জল থেকে কি একটা উঠে আসছে, ওটা কি? অস্পষ্ট আলোয় তাকে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু তার মাথা প্রায় তাল গাছের সমান উঁচু। আর তার দেহের তুলনায় হাতির দেহ বিড়ালের সামনে নেংটি ইঁদুরের মতো নগণ্য। সেই ভয়ানক সমুদ্র দানবের চোখ দুটো আলো আঁধারির মধ্যে অগ্নিশিখার মতো জ্বলে জ্বলে উঠছে। আমি সভয়ে বললাম, পালাও পালাও। বিমল কাতর স্বরে বলল, পা দুটো যে অসার হয়ে গেছে, পালাবার যে উপায় নেই। ড্রামহরি একটা আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ল। হায় রাম! কুমার আর কমল দুই হাতে কান চেপে বালির উপরে বসে পড়ল। আমার চোখ দুটো যেন অন্ধ হয়ে গেল। এখন উপায়? জলের ভেতর থেকে সেই সৃষ্টি ছাড়া জীবটা যখন প্রথম মাথা তুলল, তখন তাকে দেখে মনে হলো একটা বিষম মোটা অজগর সাপের মতো। কিন্তু এক মুহূর্ত পরেই আবছায়ের মতো দেখা গেল তার বিরাট দেহ, তার চারটে পা, এবং তার পাগুলো তার দেহের তুলনায় খুব ছোট হলেও
প্রত্যেক পাখানা অন্তত 6-7 ফুটের চেয়ে কম নয়। আমরা স্তম্ভিতের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম সেই সাগর দানব ডাঙায় উঠে তার 25-30 ফুট লম্বা ল্যাজ বার কত পালের উপরে আছড়াল। তারপর হঠাৎ নিজের হাতির চেয়ে দ্বিগুণ লম্বা, চওড়া ও উঁচু দেহের উপরে একটা 20 ফুট লম্বা অজগরের মতো গলা শূন্যে তোলে আবার তেমনি বাজের মতো চিৎকার করতে লাগলো। সেই সময় তার মাথাটা এত ঊর্ধ্বে উঠল যে পাশে কোনো তিনতলা বাড়ি থাকলেও তার ছাদের উপর থেকে সে অনায়াসে শিকার ধরতে পারত। তার ভীষণ চিৎকারে রামহরির মূর্ছা আপনি ছুটে গেল। সেই চিৎকারে মৃতের চিরনিদ্রাও বোধ হয় ভেঙে যায়। রামহরির মূর্ছা তো সামান্য ব্যাপার, তবু আমরা কেউ পালাতে পারলাম না, যেন এক অসম্ভব দুঃস্বপ্ন থেকে আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলাম। তারপরই আচম্বিতে চিৎকার থামিয়ে সে ভীষণ জীবটা ঝপাং করে আবার সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ল। দেখতে দেখতে দেহের সমস্তটা আবার অদৃশ্য হয়ে গেল। জলের উপরে জেগে রইল শুধু তার অজগরের মতো মাথা এবং তার গলার খানিকটা। ওই মাথা ও গলার তলায় যে কি প্রকাণ্ড অদ্ভুত দেহ আছে তাকে তখন দেখলে কেউ তা কল্পনা করতে পারত না। এতক্ষণ আমাদের সার হলো। আমি বললাম, জীবটা বোধ করি আমাদের দেখতে পায়নি, এই বেলা পালাই চলো। তারপরে আমরা সবাই একসঙ্গে তীরের মতো পাহাড়ের দিকে ছুট দিলাম। একেবারে গুহার সামনে না গিয়ে দাঁড়াতে ভরসা পেলাম না। বিমল রুদ্ধশ্বাসে বলল, বিনয় বাবু, একই দেখলাম। আমিও তাই ভাবছি। রামহরি দুই হাত কপালে চাপড়ে বলল, আর ভেবে কি হবে, এখানে আর আমাদের নিস্তার নেই। কুমার হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করল, বিনয় বাবু, মঙ্গল ছাড়া আর কোনো গ্রহে কি জীবের বসতি আছে? থাকতেও পারে। আমরা তাহলে অন্য কোনো গ্রহে এসে পড়েছি। কেন, তুমি এই অনুমান কেন করছো? পৃথিবীতে এরকম জীবের কথা কেউ কখনো শুনেছে? কমল বলল, উফ, ভাবতেও আমার বুকটা ডিপ ডিপ করছে। আমরা যে পৃথিবীতে এসেছি তাতে আর কোনোই সন্দেহ নাই, এরকম সাগর দানবের কথা আমরা আগে কখনো শুনিনি বটে, কিন্তু এই বিপুলা পৃথিবীর কোথায় কি আছে মানুষ তার সব রহস্য তো জানে না। তবে যে জীবটাকে আমরা এক্ষুনি দেখলাম এটি নিশ্চয়ই প্রাগৈতিহাসিক জীব। প্রাগৈতিহাসিক কি জানো তো? যে যুগের ইতিহাস পাওয়া যায় না সেই যুগকে ইংরেজিতে বলে প্রিহিস্টোরিক যুগ। এই প্রিহিস্টোরিক কথাটিকে বাংলায় বলে প্রাগৈতিহাসিক। বিমল বলল, হ্যাঁ, সেই যুগের কথা আমি কেতাবে পড়েছি। পৃথিবীর সেই আদিম যুগে যখন মানুষেরও জন্ম হয়নি তখন জলে স্থলে আকাশে নানান অদ্ভুত আকারে জীবজন্তু বিচরণ করত। তখনকার অনেক জলচর আর স্থলচর জীবের আকার ছিল ছোটখাটো পাহাড়ের মতোই বড়। তাদের প্রকাণ্ড প্রকাণ্ড কঙ্কাল এখনো মাটি খুঁড়লে পাওয়া যায়। কিন্তু বিনয়বাবু, সেসব জীব তো মানুষ জন্মাবার আগেই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে। না বিমল, এ কথা জোর দিয়ে বলা যায় না। পৃথিবীতে এখনো এমন অনেক স্থান আছে মানুষ যেখানকার কথা কিছুই জানে না। সেসব জায়গায় কি আছে আর কি না আছে কে তা বলতে পারে? মাঝে মাঝে ভ্রমণকারীদের বর্ণনায় পড়া যায় পৃথিবীর স্থানে স্থানে কেউ সেকেলে জানোয়ারদের মতো অসম্ভব আকারের জানোয়ার স্বচক্ষে দর্শন করেছে। সে কথা অনেকেই বিশ্বাস করেন না বটে, কিন্তু কথাটা যে মিথ্যে এমন প্রমাণও তো নেই। এই যে আমরা আজ একটা অদ্ভুত জীব দেখলাম এটাকে তো চোখের ভ্রম বলে উড়িয়ে দেওয়া যায় না। প্রাগৈতিহাসিক বা সেকেলে জীবদের অনেক কাহিনী আমি পড়েছি। সেকালে ডিপ্লোডোকাস বলে এক প্রকাণ্ড জানোয়ার ছিল। আজ যে সাগর দানবকে আমরা দেখেছি তার সঙ্গে সেই ডিপ্লোডোকাসের চেহারা আশ্চর্য রকম মিলে যায়। কিন্তু আজ অনেক রাত হয়েছে, এসব কথা এখন থাক। ভেবেচিন্তে এ সম্বন্ধে আমার যা ধারণা পরে তা তোমাদের আমি জানাব। এখন এসো, ঘুমের চেষ্টা করে দেখা যাকগে। পরদিন সকালবেলায় আমরা ভয়ে ভয়ে আবার সমুদ্রের ধারে গেলাম বন্দি কচ্ছপগুলোকে ধরে আনবার জন্য।
সৌভাগ্যের কথা, সাকর দানবের আর কোনো উদ্দেশ্য পাওয়া গেল না। কেবল যে স্থানে দাঁড়িয়ে সে লাঙ্গল আস্ফালন করেছিল সেখানটাই দেখা গেল বালির ভেতরে মস্ত একটা গর্ত হয়েছে। সেই গর্তের ভেতরে অনায়াসেই 10-12 জন লোককে কবর দেওয়া যায়, যার ল্যাচি এত বড়, তার গায়ের জোর যে কত আমরা তা কল্পনাও করতে পারলাম না। বালির উপরে সাগর দানবের প্রকাণ্ড প্রকাণ্ড পায়ের দাগ আমাদের চোখে পড়ল। হঠাৎ কমল বলে উঠল, এ কি, মোটে 3টে কচ্ছপ রয়েছে, অন্যগুলো গেল কোথায়? আমি বললাম, মোটে 3টে কচ্ছপ? বেশ মনে আছে, 10টা কচ্ছপ ধরেছিলাম, তারা যে বাঁধন খুলে সমুদ্রে পালায়নি তাতে আর কোনোই সন্দেহ নেই, কারণ তাদের পিঠের শক্ত খোলগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। কোনো জীব যে এসে তাদের মাংস খেয়ে গেছে এটাই আর সন্দেহ রইল না। এ নিশ্চয়ই সাগর দানবের কীর্তি। বিমল চেঁচিয়ে বলল, বিনয়বাবু, বিনয়বাবু, দেখে যান। বিমলের কাছে গিয়ে দাঁড়াতেই সে নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করল। চেয়ে দেখলাম বালির উপরে বড় বড় পায়ের দাগ। বিমল বলল, দেখছেন, এগুলো সাগর দানবের পায়ের দাগ নয়। হ্যাঁ, এই পায়ের দাগ একেবারে অন্যরকম, তবে এও নিশ্চয় আর একটা বিরাট দেহ দানবের পদচিহ্ন, কারণ প্রত্যেকটি পায়ের দাগ লম্বায় অন্তত 3 ফুটের চেয়ে কম নয়। না জানি এই জীবটার আকার কি প্রকাণ্ড, প্রতি 4টে করে পায়ের দাগের মধ্যে মাঝখানে আবার একটা করে লম্বা চওড়া অদ্ভুত দাগ রয়েছে। ভালো করে বুঝলাম এটা সেই অজানা দানবের বিপুল লাঙ্গুরের চিহ্ন। বিমল সেই পায়ের দাগ অনুসরণ করে অগ্রসর হল। রামহরি, কুমার আর কমলকে সেইখানে অপেক্ষা করতে বলে আমিও বিমলের পেছনে পেছনে চললাম। যেতে যেতে বিমল বলল, বিনয়বাবু, যার পায়ের দাগ আমরা দেখেছি সেই নিশ্চয় কচ্ছপগুলোকে খেয়ে ফেলেছে। হ্যাঁ বিমল, আমারও তাই বিশ্বাস, কিন্তু অত বড় 7-7টা কচ্ছপ একসঙ্গে খাওয়া তো যেসে জীবের কর্ম নয়। তা তো নয়, কিন্তু তুমি কোথায় যাচ্ছ বিমল? জীবটা কোথায় থাকে তাই দেখতে, কোন দিক থেকে বিপদ আসবার সম্ভাবনা সেটা জেনে রাখা ভালো। আমি আর কিছু না বলে বিমলের সঙ্গে সঙ্গে যেতে লাগলাম। আমরা প্রায় 1 মাইল পথ পার হয়ে এলাম। পায়ের দাগের রেখা তখনও ঠিকই সামনে চলেছে, খানিক তফাতে একটা ছোটখাটো বন রয়েছে, পায়ের দাগ গেছে সেই দিকেই। আমি বললাম, বিমল, জন্তুরা যে ওই বনের ভেতরেই থাকে তা তো বেশ বোঝাই যাচ্ছে, আমাদের আর অগ্রসর হওয়ার দরকার নেই। বিমল কি একটা জবাব দিতে গিয়ে হঠাৎ থেমে পড়ল, তারপর বিস্ময় বিস্ফারিত নেত্রে একদিকে তাকিয়ে রইল। একটু দূরেই হাড়ঘুর ভাঙা দয়ের মতো একটা গাছ একলা দাঁড়িয়ে রয়েছে, তারই তলায় বসে বিচিত্র এক জানোয়ার তাকিয়ে আছে আমাদের দিকেই। চোখের সামনে দেখলাম যেন ভীষণতর জীবন্ত প্রতিমূর্তি। এই জীব যেন ভগবানের সৃষ্টির বাইরেকার, তার মুখখানা অনেকটা কুমিরের মতো, সামনের পা দুটো ছোট, পেছনের পা দুটো বড়, আর তার মোটা সোটা ল্যাসটা দেখতে ক্যাঙ্গারুর মতো। তার দেহ অন্তত 30 হাতের চেয়ে কম হবে না। হঠাৎ সে লেজার পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠল, তারপর বিকট এক অপার্থিব চিৎকার করে ঠিক ক্যাঙ্গারুর মতোই মারল 1 লাফ। অত বড় দেহ নিয়ে কোনো জীব যে অমন লাফ মারতে পারে না দেখলে আমি তা বিশ্বাস করতে পারতাম না। বিমল সব হয়ে বলে উঠল, ও যে আমাদের দিকেই আসছে, পালান, পালান বিনয়বাবু, পালান! আমরা দুজনে প্রাণপণে ছুটলাম, আর সেই কুমির ক্যাঙ্গারু ঠিক তেমনি করে শুনে লাফ মারতে মারতে আমাদের অনুসরণ করল। মাঝে মাঝে তার ভীষণ চিৎকার শুনে আমার গায়ের রক্ত যেন হিম হয়ে যেতে লাগলো। আমরা দুজনে ছুটছি আর ছুটছি,
আমাদের পিছনে লাফাতে লাফাতে আসছে সাক্ষাৎ মৃত্যুর মতো একটা ভয়ানক জানোয়ার। প্রতি লক্ষ্যে এসে আমাদের বেশি কাছে এসে পড়ছে। ছুটতে ছুটতে চেয়ে দেখলাম তার সেই কুমিরের মতো প্রকাণ্ড মুখখানা একবার ফুলছে একবার বন্ধ হচ্ছে, এবং তার ভেতর থেকে দেখা যাচ্ছে লাল টকটকে হলহলে একখানা জিব, দুই সার দাঁত। অত বড় দেহের পক্ষে তার চোখ দুটো ছোট, খুব খুব ছোট, কিন্তু কি ক্রূর কি নিষ্ঠুর সেই চোখ! হঠাৎ কিসে হোঁচটকে আমি ঘুরে পড়ে গেলাম। দারুণ যন্ত্রণায় আর্তনাদ করে আমি তখনই দাঁড়িয়ে উঠলাম বটে, কিন্তু ছুটতে গিয়ে আর ছুটতে পারলাম না। বিমলও দাঁড়িয়ে পড়ে বলল, ও কি বিনয় বাবু, হলো কি? যাতনায় মুখ বিকৃতি করে আমি বললাম, আমি আর ছুটতে পারছি না বিমল, আমার ডান পা মুচড়ে একেবারে এলিয়ে পড়েছে। বিমল সভয়ে বলল, তাহলে উপায় কি? আমি আবার পেছনে চেয়ে দেখলাম সেই দানবটা তখন একেবারে আমাদের কাছে এসে পড়েছে, আর কয়েকটা লাভ মারলেই সে একেবারে আমাদের ঘাড়ের উপরে এসে পড়বে। আমি প্রাণের আশা জলাঞ্জলি দিয়ে বললাম, বিমল শিগগির পালাও বিমল। আপনাকে একা ফেলে এমন কাপুরুষ আমি নই। বিমল বিমল, আমার জন্য তুমি মরবে কেন? এখনো সময় আছে, এখনো পালাও। মরতে হয়তো দুজনে একসঙ্গে মরব, কিন্তু আপনাকে ফেলে কিছুতেই আমি পালাতে পারবো না। এই বলে সে বন্দুক তুলে ফিরে দাঁড়ালো। তার অদ্ভুত সাহস ও বীরত্বে মুগ্ধ হয়ে আমি বললাম, কিন্তু বিমল, তোমার ওই সামান্য বন্দুকের গুলিতে এত বড় ভীষণ জন্তুর কোনো ক্ষতি হবে না, এখনো পালাও বিমল। দেখা যাক, বলে সে বন্দুকের লক্ষ্য স্থির করতে লাগলো। সেই ভয়াবহ কুমির ক্যাঙ্গারু তার পিছনে দুই পা ল্যাজে ভর দিয়ে লাফের পর লাফ মারতে মারতে তখন এগিয়ে আসছে। সেই অতি বিপুল দেহের উপরে একটা পাহাড় ভেঙে পড়লেও তার কোনো ক্ষতি হবে কিনা সন্দেহ। বিমলের এতটুকু বন্দুকের গুলিতে তার আর কি অনিষ্ট হবে? এই যাত্রা আর বোধহয় রক্ষা নেই, আমি তো মরবই, আমার জন্য বিমলকেও প্রাণ দিতে হবে ভাবছি। এমন সময় বিমলের বন্দুক গর্জে উঠল এবং অগ্নি উদ্গার হল, সঙ্গে সঙ্গে দানবটা থমকে দাঁড়িয়ে পড়ল। বিমল আবার বন্দুক ছুড়ল, দানবটা আকাশের দিকে মুখ তুলে বজ্রনাদের মতো দুইবার গর্জন করল। তারপর লাফাতে লাফাতে আবার যে পথে এসেছিল সেই দিকে বেগে পলায়ন করতে লাগল। বিনয় বাবু, আর আমাদের ভয় নেই, বিমল তোমার সাহসেই আমাদের প্রাণ রক্ষা হলো। কিন্তু দুটো গুলি খেয়ে ওই জানোয়ারটা যদি ভয় পেয়ে না পালাতো, তাহলে আমরা কেউই বাঁচতাম না। আপনি ঠিক কথাই বলেছেন, বন্দুকের গুলি তো ওর বিশেষ কিছুই ক্ষতি হবে না, কিন্তু ওকে দেখে বুঝতে পারছো কি, ও একালের জীব নয়, প্রাগ ঐতিহাসিক কালের যে যুগকে পণ্ডিতরা সরীসৃপ যুগ বলতেন, এর আকার সেই যুগের জীবের সঙ্গে অবিকল মিলে যাচ্ছে। বিমল আমার দৃঢ় বিশ্বাস, আমরা পৃথিবীর এমন কোনো স্থানে এসে পড়েছি যেখানে কোনো অজানা কারণে পৃথিবীর সেকালের জীবের এখনো বর্তমান আছে। এ এক অভাবিত আবিষ্কার, এই সংবাদ জানতে পারলে সারা পৃথিবীতে মহা আন্দোলন জেগে উঠবে। কিন্তু এই আবিষ্কারের বার্তা নিয়ে আমরা কি আবার সভ্য জগতে ফিরতে পারবো বিনয় বাবু? আজ যে জীবটার বিরুদ্ধে তুমি একাই দাঁড়াতে ভরসা করলে, ওই জীবটা যদি হঠাৎ পৃথিবীর কোনো শহরে গিয়ে হাজির হয়, তবে ওর ভয়ঙ্কর মূর্তি দেখে শহরসুন্দর লোক নিশ্চয়ই শহর ছেড়ে পলায়ন করবে। তোমার মতন বীর যখন আমাদের মধ্যে আছে, তখন আমরা এদেশে থেকে বিজয়ীর মতো ফিরতে পারবো না কেন বিমল? বিনয় বাবু, আপনি বারবার এই কথা তুলে আমাকে লজ্জা দেবেন না। দেখি আপনার পায়ের কোন ঘাটা মচকে গেছে। সেদিন গুহায় ফিরে এসে দেখলাম কুমার কমল আর রামহরি রান্নার আয়োজনে ব্যস্ত আছে। রামহরি ভিজে মাটির তাল দিয়ে কতগুলি ছোট বড় পাত্র তৈরি করে সেগুলোকে পুড়িয়ে শক্ত করে নিয়েছিল। উনুন তৈরি করতে ভোলেনি,
সমুদ্রের জল যখন আছে তখন লবণের অভাব হয়নি, কাজেই অন্য কোনো মশলা না থাকলেও এত বিপদের পরে কচ্ছপের সিদ্ধ মাংস আর ডিম আজ বোধ হয় নিতান্ত মন্দ লাগবে না। সত্যি মন্দ লাগলো না, বেশি আর কি বলবো। রামহরির রান্না আজ এত ভালো লাগলো যে আমার মনে হলো শহরে নিশ্চিন্তভাবে বসেও এর চেয়ে ভালো সুস্বাদু খাবার আর কখনো খাইনি। দিন তিনেক আমরা আর কেউ পাহাড় থেকে নিচে নামলাম না, বেশিরভাগ সময় গুহার ভিতরে বসে বসে গল্প গুজব করে আর পরামর্শেই কাটিয়ে দিলাম। আজ বৈকালে আমরা ঠিক করলাম পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরে উঠে দেখে আসব যে দেশে আমরা এসে পড়েছি তার চারিদিকের দৃশ্য কিরকম দেখতে। যথাসময় উপত্যকার ভেতর দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠতে লাগলাম। তখন আমার পায়ের ব্যথা সারেনি, কাজেই বেশ কষ্ট হতে লাগলো, কিন্তু সেই কষ্ট মুখে প্রকাশ করলাম না। প্রায় দেড় ঘন্টা পরে উপত্যকার গর্ভ ছেড়ে আমরা পাহাড়ের একটা উঁচু শিখরের উপরে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে চেয়ে দেখলাম সমস্ত দেশটা আমাদের পায়ের তলায় ঠিক যেন রিলিফ ম্যাপের মতো পড়ে আছে। সর্বপ্রথমে একটি সত্য আমাদের চোখের সামনে জেগে উঠল, আমরা যেখানে এসে পড়েছি সেটি একটি দ্বীপ। কারণ পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ আমাদের সবদিকে আকাশের সীমা রেখা পর্যন্ত অনন্ত সাগরের নীল জল খেলা করছে। দ্বীপের প্রায় পূর্ব দিকে সেই বিশাল ও নিবিড় বন যেখানে এসে আমরা প্রথমে অবতীর্ণ হয়েছিলাম। আমরা বেশ বুঝলাম দ্বীপের সমস্ত বিভীষিকা ওই নিবিড় অরণ্যের ভেতরে লুকানো আছে, কিন্তু এখান থেকে তার সুন্দর শ্যামলতা ছাড়ার কিছুই আমাদের নজরে পড়ল না। অরণ্যের একপাশে মস্ত একটা হ্রদ, তার তীরে তীরে নানা জাতীয় পাখি বিচরণ করছে। দূর থেকে সেগুলো কি পাখি তা কিন্তু বোঝা গেল না। কুমার হেড হয়ে নিচের দিকে তাকিয়ে সবিস্ময়ে বলল, দেখো দেখো ওখানে আবার কি একটা বিটকেল জীব বসে আছে। পাহাড়ের ধারে গিয়ে দেখি আমাদের ঠিক নিচে চারটে অদ্ভুত আকারের জীব পাথরের মূর্তির মতো নিথর হয়ে বসে আছে। তাদের গায়ের রং ধূসর, চোখগুলো ভাঁটার মতো গোল গোল রক্তবর্ণ, তাদের আকার প্রায় 5-6 ফুট লম্বা এবং তাদের দেহের দুপাশে দুখানা করে ডানা ও তলার দিকে একটা দড়ির মতো ল্যাজ ঝুলছে। মুখ দেখলে তাদের পাখি বলেই মনে হয় বটে, কিন্তু কারোর গায়ে পালকের চিহ্ন মাত্র নেই। তাদের দেখতে এমন বিভৎস যে আমার বুকের কাছটা থরথর করে কেঁপে উঠল। হঠাৎ তারাও আমাদের দেখতে পেল, বিস্তৃ একটা চিৎকার করে তারা তখনই ডানা ছড়িয়ে উঠতে লাগলো। তাদের দুই ডানার বিস্তার অন্তত 15 হাতের কম হবে না। আমার মনে হতে লাগলো যেন এক একটা চতুষ্পদ প্রকাণ্ড জন্তু চার পায়ে ডানা বেঁধে উড়ে যাচ্ছে। তাদের দীর্ঘ চঞ্চুর ভেতর থেকে ধারালো বড় বড় দাঁতের সারিও আমরা স্পষ্ট দেখতে পেলাম। রামহরি বলল, ও কি গরুর পাখি! রামহরির নাম দেওয়ার শক্তি আছে বটে। এই কিম্ভূত কিমাকার উড়ন্ত জীবগুলোকে সত্য সত্যি অনেকটা গরুরের মতোই লাগছিল। প্রথমটা তারা আমাদের মাথার উপরে চক্রতে একবার ঘুরে গেল, তারপর হঠাৎ তাদের একটা তীরের মতো নিচের দিকে ঝাঁপ দিল। আমরা সাবধান হওয়ার আগে সে হুঁশ করে বিমলের ঘাড়ের উপরে এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার প্রকাণ্ড ডানা ও দেহের ধাক্কায় বিমল পাহাড়ের একদিকে ঠিকরে চিৎ হয়ে পড়ে গেল। কাছেই কুমার ছিল, সে তার বন্দুকের কুদো দিয়ে সেই জীবটার গায়ের উপরে একটা ঘা বসিয়ে দিল। জন্তুটা কর্কশ চিৎকারে চারিদিকে কাঁপিয়ে সেই মুহূর্তে ফিরে তাকে আক্রমণ করল। কুমার আবার তাকে মারবার জন্য বন্দুক তুলল, সে কিন্তু তার আগেই কুমারের একখানা হাত কামড়ে ধরল এবং চোখের পলক না ফেলতেই কুমারকে মাটি থেকে টেনে শূন্যের দিকে উঠে গেল। এত শীঘ্র ব্যাপারটা ঘটল যে আমরা সাহায্য করবার জন্য একখানা হাত পর্যন্ত তোলবার সময় পেলাম না। কুমার আর্তনাদ করে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও! ঠিক আমার মুখের সামনে দিয়ে কুমারের দেহটা শূন্যে উঠে যেতে লাগলো। কুমার আবার আর্তস্বরে চিৎকার করল, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও!
আমার বিস্ময়ের চমকটা ভেঙে গেল। তখনও কুমারের দেহ নাগালের বাইরে গিয়ে পড়েনি। সামনের দিকে এক লাফে এগিয়ে হাত বাড়াতেই আমি কুমারের পা দুটো মুঠোর ভিতরে পেলাম এবং প্রাণপণে তাই ধরে টানতে লাগলাম। কিন্তু এই গরুর পাখির গায়ে যে কি ভয়ানক জোর, সে কুমারের সঙ্গে আমাকেও প্রায় উপরে টেনে তোলবার উপক্রম করতে লাগলো। আমি বাম হাতে পাহাড়ের একটা গাছের ডাল চেপে ধরে আর ডান হাতে কুমারের পা ধরে দেহের সমস্ত শক্তি এক করে টানতে লাগলাম, নইলে আমাকেও কম মুশকিলে পড়তে হতো না। এদিকে আবার বিপদের উপর বিপদ। আমি যখন কুমারকে নিজেকে নিয়ে এমন বিব্রত আছি, তখন একটা গরুর পাখি হঠাৎ তীরের মতো আমার উপরে ছো মেরে পড়ল। সে তার প্রকাণ্ড ডানাতে আমাকে এমন প্রচণ্ড একটা ঝাপটা মারল যে কুমারের পা তো আমার হাত থেকে ফসকে গেল বটেই, তার উপর আমি নিজেও দুই চোখে সর্ষে ফুল দেখে তিন চার হাত দূরে ছিটকে গিয়ে পড়লাম। সেই সঙ্গেই গুরুম করে বন্দুকের আওয়াজ হল। তাড়াতাড়ি উঠে বসে দেখি খানিক দফাতে একটা গরুর পাখি দুই ডানা ছড়িয়ে পাহাড়ের উপর নিস্তেজ হয়ে পড়ে আছে এবং তার পাশেই রয়েছে কুমারের দেহ। সে দেহ মরার মতো স্থির। বিমল আর রামহরি তাড়াতাড়ি কুমারের কাছে ছুটে গেল। বিমল তাকে পরীক্ষা করে বলল, না কোনো ভয় নেই, কেবল অজ্ঞান হয়ে গেছে। মাথার উপরে তাকিয়ে দেখলাম বাকি তিনটে গরুর পাখি তখনও শূন্য চক্র দিয়ে আমাদের উপরে ঘুরে চলেছে। কুমারের বন্দুকটা আমার সামনেই পড়েছিল। আমি তখনই সেটা তুলে নিয়ে লক্ষ্য স্থির করে ঘোড়া টিপলাম। লক্ষ্য ব্যর্থ হল না। আর একটা পাখি ঘুরতে ঘুরতে নিচে পড়ে পাহাড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। বাকি পাখি দুটো ভয় পেয়ে বিশ্রী চিৎকার করতে করতে ক্রমে উপরে উঠে যেতে লাগলো। খানিক পরেই কুমারের জ্ঞান ফিরে এলো। গরুর পাখির কামড়ে তার বাম হাতখানা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল, এছাড়া তার আর বিশেষ কিছু অনিষ্ট হয়নি। বিমল মরা গরুর পাখিটার দিকে অনেকক্ষণ ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শেষে বলল, কি আশ্চর্য জীব। কুমার বলল, এটা কি বিনয় বাবু, এ ডানা আছে বটে, কিন্তু দেহের আর কোনো জায়গায় পাখির মতো নয়। এর চঞ্চতে কত বড় বড় দাঁত দেখুন, দেহটা গিরগিটির মতো, যার গায়ের কোথাও পালকের চিহ্ন মাত্র নেই। বিমল বলল, আকারেও এই জীবগুলো প্রায় মানুষের মতোই বড়, আর ডানা দুখানা প্রায় 15 হাত লম্বা। সিন্দাদের গল্পে রক পাখির কথা পড়েছি, সেও মানুষকে ছো মেরে নিয়ে যেতে পারত, এটা রক পাখি নয় তো। আমি বললাম, আসলে এটা পাখি নয়, এদের ওপরে দুখানা হাত আর নিচে দুখানা পা আছে, প্রত্যেক হাতে 4টি করে আঙুল, আর তাতেই জালের মতো ডানাখানা ঝুলছে। পাখির ডানার গড়ন এরকম হয় না। কুমার বলল, পাখি নয় তো এটা কি? উড়ন্ত সরীসৃপ, এও একরকম সেকেলে জীব। পণ্ডিতেরা নাম দিয়েছেন টেরোডাকটাইল, কিন্তু আমরা একে গরুর পাখি বলেই ডাকব। সেই দিন সন্ধ্যাবেলাতেই কুমারের কম্প দিয়ে জ্বর এলো। গরুর পাখির দাঁতে নিশ্চয়ই কোনো রকম বিষ আছে, তার হাতখানাও বিষম ফুলে গেছে। একেই অজানা দেশ, তার ওপরে কোনো ঔষধ নেই। কাছেই কুমারের জন্য প্রথমটা আমাদের মনে বড় ভাবনা হল। যাই হোক, প্রায় 3-15 ভোগে কুমার সে যাত্রা প্রাণে বেঁচে গেল, আমরাও আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। যাক বাবা, বাঁচা গেল। গুহার বাইরে একখানা পাথরের উপরে আমি আর বিমল চুপ করে বসেছিলাম। সন্ধ্যা হয় হয়, এমন সময় বিমল হঠাৎ জিজ্ঞাসা করল, বিনয়বাবু একটা কথা ভেবে দেখেছেন কি? আমার চিন্তাস্রোতে বাধা পড়ল। মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলাম, কি বিমল? কাছিমের ডিম আর মাংস দুই ফুরিয়ে গেছে, এবার কি খেয়ে আমরা বাঁচব? আবার কাছিম ধরতে হবে। বিমল খানিকক্ষণ পূর্ব দিকে তাকিয়ে রইল। সেখানকার নিবিড় অরণ্য তখন অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বিমল আঙুল দিয়ে সেই দিকটা দেখিয়ে বলল, তার চেয়ে ওইদিকে চলুন। কেন?
ওখানে নতুন কোনো শিকার মেলে কিনা দেখা যাক। রোজ রোজ কাছিমের মাংস আর ভালো লাগে না। ওই বনের পাশে মস্ত একটা হ্রদ আছে, ওই হ্রদের আশেপাশে নিশ্চয় নতুন কোনো শিকারের সন্ধান পাওয়া যাবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নতুন কোনো বিপদেরও সন্ধান মিলতে পারে। বিনয়বাবু, বিপদ এই দ্বীপের কোথায় নেই। কাছিম ধরতে গেলেও তো আবার সাগর দানবের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে এই দ্বীপের কোথায় কি আছে না আছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার। বিমলের কথা যুক্তিসঙ্গত বটে, কাজেই আমি সাই দিয়ে বললাম, তোমার প্রস্তাবে আমি রাজি। পরদিন সূর্য উঠবার আগেই আমি বিমল আর রামহরি গুহার ভেতর থেকে বেরিয়ে পড়লাম। কুমার তখনও ভালো করে সেরে ওঠেনি, তাকে কমলের তত্ত্বাবধানে গুহাতে রেখে গেলাম। বাঘা আমাদের সঙ্গে সঙ্গেই চলল। কুমারের বন্দুকটা নিলাম আমি। সমুদ্রের জলে স্নান করে ভোরের ঠান্ডা হাওয়া সেই নিস্তব্ধ মাঠের ভিতর দিয়ে বয়ে যাচ্ছে। সেই হাওয়া আমার বড়ই মিষ্টি লাগল। রামহরি বলল, খোকা বাবু, তুমি কি আবার ওই ময়নামতির মায়া কানুনে যেতে চাও? যদি চাই তাহলে কি হবে রামহরি? এবারে ওখানে গেলে তুমি আর প্রাণে বাঁচবে না খোকা বাবু। কেন রামহরি, তুমি থাকতে আমাকে প্রাণে মারে কে? আমি বেঁচে থাকলে তবে তো তোমাকে বাঁচাবো। ওই বনে ঢুকলে আমরা কেউ আর জানতে ফিরব না। ভয় নেই রামহরি, আজ আমরা বনের ভেতরে ঢুকবো না। বনের পাশে একটা হ্রদ আছে, আমরা সেইখানেই যাচ্ছি। এমনি নানা কথা কইতে কইতে খানিক ধরে এগিয়ে যেতেই দেখলাম হ্রদের জল সূর্যের কিরণে ইস্পাতের মতো চকচক করে উঠেছে। আরও কিছু দূর অগ্রসর হয়েই বুঝলাম সেই হ্রদের আকার কি বিপুল। তার এপার থেকে ওপারের বিস্তার অন্তত কয়েক মাইলের কম হবে না। তার জলের ভেতরে মাঝে মাঝে কতকগুলো ছোট বড় পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবং সেই পাহাড়গুলোর উপরে সাদা সাদা পাখির মতো কি যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে আর জলে ঝাঁপ দিয়ে পড়ছে। তারপর আমরা যখন একেবারে হ্রদের ধারে গিয়ে পড়লাম, তখন দেখা গেল সেগুলো হাঁস ছাড়া আর কিছুই না। বিমল আশ্চর্য হয়ে বলল, কিন্তু এ কিরকম হাঁস, এদের একটা রোজে ডানা নেই। আমি বললাম, বিমল, এই দ্বীপের কোনো জীব দেখে তুমি আর আশ্চর্য হয়েও না, কারণ তোমাকে আগেই বলেছি এ হচ্ছে সেকেলে জীবের রাজ্য। সেকেলে হাঁসের কি ডানা ছিল না? না, দরকার হয়নি বলে সেকেলে হাঁসের ডানা গজায়নি। দরকার না থাকলে কোনো কিছুরই সৃষ্টি হয় না, বিশেষ করে প্রকৃতির পরীক্ষা কার্য তখনও ভালো করে জমে ওঠেনি। কোনো জীবের কি আবশ্যক কি অনাবশ্যক প্রকৃতি তাও তখনও ভালো করে বুঝতে পারেনি। তাই সেকেলে জীবজন্তুদের দেহে অনেক বাহুল্য আবার অনেক অভাব আর অপূর্ণতা থেকে গিয়েছিল। এই মানুষের কথা ধরো না কেন, সেকেলে মানুষের মস্তিষ্ক, চোখ, মুখ, নাক, দাঁত, ঘাড়, বুক, হাত, পা কিছুই একেলে মানুষের মতো ছিল না সেকালে। হঠাৎ আমার কথায় বাধা দিয়ে বাঘার গর্জনের সঙ্গে রামহরি চেঁচিয়ে উঠল, ও কি ফিরিয়ে দেখি। খানিক তফাতে মহিষের চেয়েও একটা উঁচু জীব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছে। আমি বলে উঠলাম, এন্টেলোরন্ট, এন্টেলোরন্ট। বিমল বলল, এন্টেলোরন্ট সে আবার কি? সেকেলে দানব শুকর। বিমল তখনই বন্দুক ছুড়ল। আমরা সবাই তার দিকে দৌড়ে গেলাম, কিন্তু শুকরটা তখনও মরেনি, আহত হয়েছিল মাত্র। কারণ আমরা তার কাছে যাওয়ার আগেই সে আবার দাঁড়িয়ে উঠে তাড়াতাড়ি সামনের জঙ্গলের দিকে ছুটল। সবচেয়ে আগে বাঘা, তারপর বিমল, তারপর আমি আর রামহরি। এইভাবে আমরা শুকরটার পিছনে ছুটতে লাগলাম, কিন্তু অল্পক্ষণ পরেই শুকরটা বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল। রামহরি চেঁচিয়ে বলল,
বনের ভিতরে ঢুকো না খোকা বাবু, বনের ভিতরে ঢুকো না। কিন্তু বিমলের মাথায় তখন শিকারির গো চেপেছে। সে দিব্য জ্ঞান হারিয়ে সেই নিবিড় অরণ্যের মধ্যে প্রবেশ করল। কাজেই তার পেছনে যাওয়া ছাড়া আমাদের আর উপায় ছিল না। বন যখন ক্রমে অত্যন্ত ঘন হয়ে উঠল, তখন আমিও বলতে বাধ্য হলাম, বিমল, এইবারে আমাদের ফেরা উচিত। এই দেখুন না, শুয়োরের রক্তের দাগ এখনো দেখা যাচ্ছে। এমনি করে ঘন্টা দুয়েক ছোটাছুটির পর রক্তের দাগও আর পাওয়া গেল না। বিমল হতাশভাবে একটা গাছের তলায় বসে পড়ল। আমরাও বিষম হাঁপিয়ে পড়েছিলাম। সেখানেই এক একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে বিশ্রাম করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা বিশ্রামের পর আমি দাঁড়িয়ে উঠে বললাম, চলো এইবারে ফেরা যাক। কাজেই। খানিক দূর অগ্রসর হয়ে বুঝলাম আমরা ভুল পথ ধরে চলেছি। সেদিক থেকে ফিরে এসে আবার অন্য পথ ধরলাম, কিন্তু তবু বন থেকে বেরোবার পথ খুঁজে পেলাম না। তখন বেলা দুপুর হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে উপরে নিচে চারিপাশে এমন বিষম জঙ্গল আর গাছপালা যে দুপুরের সূর্যালোকও সেই বনের ভেতরে ঢুকতে সাহস করেনি। আমি দমে গিয়ে বললাম, বিমল, আমরা পথ হারিয়েছি। বিমল বলল, পথ আমাদের খুঁজে বার করতেই হবে বিনয়বাবু, এইদিকে আসুন। বিমলের পেছনে পেছনে আবার চললাম, কিন্তু মিনিট কয়েক পরেই হঠাৎ চমকে বিমল থমকে দাঁড়িয়ে পড়ল। আমি শুধোলাম, কি হলো বিমল, হঠাৎ দাঁড়ালে কেন? কোনো জবাব না দিয়ে বিমল শুধু হাত তুলে ইশারায় বলল, শু। আমি পা টিপে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমার পা দুটো যেন অসার হয়ে মাটির ভেতরে বসে গেল। তেমন অভাবিত দৃশ্য জীবনে আর কখন আমি দেখিনি। পথের পাশে জঙ্গলের ভেতর থেকে খানিকটা খোলা জমি দেখা যাচ্ছে। সেই জমির ভেতরে দলে দলে ভীষণ দর্শন জীব বিচরণ করছে। তাদের অধিকাংশই মাথায় প্রায় 60-70 ফুট, অর্থাৎ তাল গাছের সমান উঁচু। সেদিন যে কুমির ক্যাঙারো আমাদের তাড়া করেছিল, এই জানোয়ারগুলোকে দেখতে প্রায় তারই মতো। তফাত খালি এই যে এগুলো লম্বা চওড়ায় তার চেয়েও প্রায় দুগুণ বড়। আমি তাড়াতাড়ি গুনে দেখলাম, দলের ভিতরে প্রায় 90টা জানোয়ার রয়েছে। কোনো কোনোটা ক্যাঙারোর মতো লাফিয়ে এদিক ওদিকে যাচ্ছে, কতকগুলো অপেক্ষাকৃত ছোট জীব পরস্পরের সঙ্গে খেলা করছে। আমি চুপি চুপি বললাম, বিমল, এগুলো ডাইনোসর। বিমল বলল, বন থেকে বেরোতে হলে এদের সামনে দিয়ে যেতে হবে। এখন উপায় কি? যতক্ষণ এরা বিদায় নেয় ততক্ষণ আমাদের বনের ভেতরেই বসে থাকতে হবে, তাছাড়া আর তো কোনো উপায় দেখছি না। বাঘা এতক্ষণে ভয়ে বোবা হয়ে পেটের তলায় ল্যাজ গুটিয়ে জীবগুলোকে দেখছিল, হঠাৎ বনের দিকে ফিরে গো গো করে উঠল। আমরা পিছন ফিরে দেখলাম বনের অন্ধকারের ভেতর থেকে বড় বড় গাছ তুলিয়ে আর একটা প্রকাণ্ড কি জানোয়ার আমাদের দিকে এগিয়ে আসছে। রামহরি মরার মতো ফ্যাকাশে মুখে বলল, খোকা বাবু, এবার আর আমাদের রক্ষা নেই। সত্য কথা, বনের ভেতর আর বাইরে দুদিকে সাক্ষাৎ মৃত্যু আমাদের চোখের সামনে বিরাজ করছে। পালাবার আর কোনো পথই খোলা নেই। এবারে বন্দুকের সাহায্যে আত্মরক্ষা করতে পারবো না, কারণ বন্দুকের শব্দে সমস্ত জীবগুলোই খেপে গিয়ে একসঙ্গে আমাদের উপরে আক্রমণ করতে পারে। হতাশ হয়ে মরণের অপেক্ষায় আমরা তিনজনে দাঁড়িয়ে রইলাম, পাথরের মূর্তির মতন। বনের ভেতর থেকে যে শব্দটা আসছিল হঠাৎ তা থেমে গেল, তারপর খানিকক্ষণ আর কোনো সাড়া নেই। আমরা তখনও তেমনই আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। রামহরি হঠাৎ আমার গা টিপল। তার দিকে তাকাতে সে বনের ওপর দিকে অঙ্গুলি নির্দেশ করল। মাথা তুলে যা দেখলাম
তাতে আমার দেহের রক্ত যেন জল হয়ে গেল। আমাদের কাছ থেকে মাত্র হাত পনেরো তফাতেই বনের ফাঁকে একখানা ভয়ঙ্কর বিশ্রী এবং প্রকাণ্ড মুখ জেগে আছে। আমরা তিনজনে আস্তে আস্তে সেইখানে গুড়ি মেরে বসে পড়লাম। বিমল চুপি চুপি বলল, আবার সেই কুমির কাঙ্গারু? কিন্তু খোকা বাবু, ও আমাদের দিকে তো তাকিয়ে নেই, সে তাকিয়ে আছে বনের বাইরের দিকে, আমাদের হয়তো দেখতে পায়নি। ডাইনোসরগুলো তখনও নিশ্চিন্ত মনে মাঠের ভেতরে বিচরণ করছিল। সেই ভীষণ মুখখানা আবার গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তারপরই দেখলাম তার বিরাট দেহ গুড়ি মেরে জঙ্গলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। কি যে তার অভিপ্রায় কিছুই বুঝতে না পেরে মনে মনে আমরা ভগবানকে ডাকতে লাগলাম। কিন্তু একটু পরেই তার অভিপ্রায় বেশ বোঝা গেল। সে তেমনই সন্তর্পণে বুকে হেঁটে বন থেকে বেরিয়ে মাঠের ভেতরে গিয়ে পড়ল। তারপর ডাইনোসরের দলের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে লাগল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, এখনই আমরা শিখলে বিজ্ঞান্ত নাটকের একটা আধুনিক অভিনয় দেখতে পাব। এই কুমির ক্যাঙ্গারু যাচ্ছে ওই ডাইনোসরদের আক্রমণ করতে। ডাইনোসরদের আক্রমণ করতে? কিন্তু কুমির ক্যাঙ্গারু পারবে কেন? একে ডাইনোসরের আকারে উঠছে দ্বিগুণ বড়, তার উপরে গন্তিতেও তারা নব্বইটার কম নয়। আমি বললাম, বাঘের চেয়ে ঘোড়া বা জিরাফ তো ঢের বড়, কিন্তু ঘোড়া বা জিরাফের দলে যদি বাঘ পড়ে তাহলে তাদের কি অবস্থা হয় জানো তো? কুমির ক্যাঙ্গারু মাংসাশী আর হিংস্র, তার গায়ের জোর ঢের বেশি। রামহরি উৎসাহিত কণ্ঠে বলল, দেখুন দেখুন। চেয়ে দেখলাম কুমির ক্যাঙ্গারুটা তখন ডাইনোসরের খুব কাছে গিয়ে পড়েছে। হঠাৎ ডাইনোসররাও তাকে দেখতে পেল এবং বড় মুহূর্তে আর্তনাদে সারা বন কাঁপিয়ে লাফাতে লাফাতে পালাতে লাগল। কুমির ক্যাঙ্গারু ভীষণ এক গর্জন করে তাদের পশ্চাৎ অনুসরণ করল এবং দেখতে দেখতে একটা ডাইনোসরকে ধরেও ফেলল। তারপর যে ভয়ানক দৃশ্যের অভিনয় হলো না তার বর্ণনীয় নয়। মানুষের চোখ এমন দৃশ্য বোধ হয় আর কখনো দেখেনি। ডাইনোসরটা যদিও আকারে অনেক বড়, তবু কুমির ক্যাঙ্গারুটা তার গলার তলাটা কামড়ে ধরল, তারপর তাকে মাটিতে উপরে ফেলে দিল। তাদের গর্জন ও আর্তনাদে আমাদের কান যেন কালা হয়ে গেল। এদিকে ওদিকে তিন চারটে প্রকাণ্ড বৃক্ষ মাটির উপরে ভেঙে লুটিয়ে পড়ল। ঘণ্টাখানেক পরে সেই অদ্ভুত যুদ্ধ সমাপ্ত হল। তখন দেখা গেল ডাইনোসরের বিপুল দেহ মাটির উপরে স্থির হয়ে পড়ে আছে। মৃত ডাইনোসরের দেহটা ভক্ষণ করতে সে প্রবৃত্ত হল। বিভৎস দৃশ্য, এবং সন্ধ্যা পর্যন্ত আমাদের চক্ষের সামনে সেই দৃশ্যের অভিনয় চলল। সন্ধ্যার অন্ধকারে চারিদিক আচ্ছন্ন হয়ে গেল। আমরা কিন্তু তখনও বাইরে পা বাড়াতে সাহস করলাম না। বিমল উদ্বিগ্ন স্বরে বলল, কি হবে বিনয় বাবু, খাবারের খোঁজে সেদিকে অনাহারে প্রাণ যায় যে। আমি মনের দুশ্চিন্তা গোপন করে বললাম, কোনো উপায় নেই বিমল, আজকের রাতেই বনের ভেতরেই আমাদের কাটাতে হবে, এখন বন থেকে বেরোলেই মৃত্যু। রামহরি বলল, কিন্তু কালও হয়তো আমরা পথ খুঁজে পাব না, আমরা এসেছি পূর্ব দিকে, কাল সূর্য উঠলে পর আমরা পশ্চিম দিকে অগ্রসর হব, তাহলে আমরা যে পথে এসেছি সে পথ না পেলেও খুব সম্ভব হ্রদের ধারে গিয়ে পড়তে পারব। বনের ভেতর রাত ঘনিয়ে এল, সঙ্গে সঙ্গে নানা রকম বিভীষিকারও সূত্রপাত হল। এতক্ষণ যে বিশাল অরণ্যে কেবল পত্র মর্মর ছাড়ার কোনো শব্দই শোনা যাচ্ছিল না, এখন তার চারিদিকেই নানা রকম অদ্ভুত আওয়াজ শোনা যেতে লাগল। নিভির অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে খালি শব্দ, গাছের উপরে শব্দ, জঙ্গলের ভেতরে শব্দ, আমাদের আশেপাশে শব্দ। কোনো শব্দ চারিদিকে আনাগোনা করছে, কোনো শব্দ যেন এক জায়গাতেই স্থির করে দাঁড়িয়ে আছে।
বেশ বুঝতে পারলাম, আমাদের খুব কাছ দিয়ে অনেকগুলো অতিকায় জীব আসা যাওয়া করছে, কারণ তাদের পায়ের চাপে পৃথিবীর মাটি কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ রামহরি চেঁচে উঠল, পর মুহূর্তেই কি এক ধাক্কা মেরে আমাকে মাটির উপরে ফেলে দিল, এবং আমি উঠে বসবার আগেই একটা প্রকাণ্ড ভারী দেহ আমার বুকের উপরে চেপে বসল। কে যে আমাকে এমন অতর্কিতে আক্রমণ করল, অন্ধকারে কিছুই দেখতে পেলাম না, কিন্তু তার দেহের চাপে আমার দেহের হাড়গুলো যেন ভেঙে যাওয়ার মতো হল। সৌভাগ্যক্রমে বন্দুকটা তখন আমার হাতেই ছিল, কোনো রকমে বন্দুকের নলটা আক্রমণকারীর দেহে লাগিয়ে এক হাতে আমি ঘোড়া টিপে দিলাম। সঙ্গে সঙ্গে বিকট এক আর্তনাদ, তারপরে সেই জীবটা আমাকে ছেড়ে দিয়ে মাটির উপরে পড়ে গেল, এবং তারপরে পায়ের শব্দ শুনে বুঝলাম সে বেগে পলায়ন করছে। বিমল বলল, কি হলো রামহরি? কে যেন আমার পাটা মারিয়ে দিয়ে গেল, উফ! আমি উঠে বসলাম। কি একটা জানোয়ার আমার বুকের উপরে চেপে বসেছিল, কিন্তু আমার বন্দুকের গুলি খেয়ে সে পালিয়ে গেছে। কিন্তু এখনই যে বিরাট আর্তনাদ শুনলাম, সে তো জানোয়ারের চিৎকার নয়, সে যে মানুষের চিৎকার। আমি বললাম, আমারও তাই মনে হলো, কিন্তু বন্দুকের বিদ্যুতের মতো আলোতে আমি এক পলকের জন্য যে জ্বলন্ত চোখ আর ধারালো দাঁতগুলো দেখতে পেয়েছি, তা তো মানুষের হতে পারে না। তার গায়ে যে জানোয়ারের মতো বড় বড় লোম ছিল তাও আমি জানতে পেরেছি, কিন্তু আর কিছু জানবার সময় আমি পাইনি। সেই মুহূর্তের অরণ্যের অন্ধকার ভেদ করে আবার এক তীব্র আর্তস্বর জেগে উঠল। ঠিক যেন কোনো মানুষ মর্মভেদী যাতনায় চিৎকার স্বরে ক্রন্দন করছে। কিছুতেই আমরা তা ভুলতে পারলাম না। তার প্রতিধ্বনি যেন আরো ভীষণ হয়ে আমাদের বুকের ভেতরে ঘুরে বেড়াতে লাগলো। আমি এখানে একলা থাকলে ভাবতাম এ আমার কানের ভ্রম, কিন্তু আমাদের তিনজনেরই তো আর শোনবার ভুল হতে পারে না। অথচ এই বনে মানুষ থাকা সম্ভব নয়, কারণ এই দ্বীপের কোথাও আজ পর্যন্ত আমরা মানুষের চিহ্ন মাত্র দেখতে পাইনি। অন্ধকারে অবাক হয়ে বসে বসে আমি ভাবতে লাগলাম, আর ওদিকে বনের মধ্যে তেমনি নানা রকম অদ্ভুত শব্দ ক্রমাগত শোনা যেতে লাগলো। ভয়ে আমরা কেউ আর কারোর সঙ্গে কথা পর্যন্ত কইতে সাহস পেলাম না। কি জানি, আবার যদি কোনো ভয়ানক জীব শুনতে পেয়ে আমাদের আক্রমণ করতে আসে। কনের ভেতরে সেই সব অজানা শব্দ শুনে আমার মনে হতে লাগল, অন্ধকার যেন আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে। ধূপ ধূপ, দুম দুম, খসখস, মরমর, সরসর, এই শব্দগুলো যেন চারিদিকে থেকে ক্রমাগত বলছে, আমরা তোমাদের হত্যা করব, আমরা তোমাদের হত্যা করব, আমরা তোমাদের হত্যা করব। হঠাৎ কার মাটি কাঁপানো পায়ের শব্দ শুনতে পেলাম। তারপরেই মনে হলো এক জায়গায় অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠেছে এবং আমাদের দিকেই এগিয়ে আসছে। সেই চলন্ত ঘনীভূত অন্ধকারের মধ্যে ঠিক বাতাবি লেবুর মতো বড় দুটো আগুনের ভাটা ভাটা জল জল করে চলছে, মাটি থেকে অনেক 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 উঁচুতে। নিশ্চয় সেই দুটো কোনো অধিকায় জীবের চোখ। জীবটা যে কোন জাতের তা বোঝা গেল না বটে, তবে তার নিঃশ্বাসের হুহু শব্দ আমরা স্পষ্ট শুনতে পেলাম। তারপরেই মরমর করে গাছ ভাঙার শব্দ হল, এবং সঙ্গে সঙ্গে গভীরতর অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রোমাঞ্চিত দেহে একেবারে মাটির সঙ্গে গা মিশিয়ে মরার মতো স্তব্ধ হয়ে আমরা শুয়ে রইলাম, আর চারিদিকে থেকে যেন সেই একই শাসানি শুনতে লাগলাম, আমরা তোমাদের হত্যা করব, আমরা তোমাদের হত্যা করব, আমরা তোমাদের হত্যা করব। দুশ্চিন্তা ও আতঙ্কে আমরা যখন পাগলের মতো হয়ে উঠেছি,
পূর্ব আকাশ তখন উষার ভোরের প্রদীপে ধীরে ধীরে জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে অরণ্যের মধ্যে অন্ধকারের চিত্রের আনাগোনার শব্দ থেমে গেল। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসলাম। বিমল বলল, বিনয়বাবু, কাল যে জীবটা আমাদের আক্রমণ করতে এসেছিল, এই দেখুন তার রক্তের দাগ। এতক্ষণ নিশ্চয়ই সে মরে গেছে, এইবারে দেখা যাক সেটা কি জীব। আমি আপত্তি করে বললাম, ক্ষুধা তৃষ্ণার পরিশ্রমে আমরা মরমর হয়ে পড়েছি, এখন কেবল বন থেকে বেরোবার চেষ্টা করা ছাড়া আর কোনো দিকে যাওয়া উচিত নয়। কি জানি আবার যদি কোনো নতুন বিপদে পড়ে যাই। বিমল আমার আপত্তি শুনল না, সে মাটির উপরে শুকনো রক্তের দাগ ধরে অগ্রসর হয়ে বলল, না বিনয়বাবু, মানুষের মতো কাঁদে কোন জীব সেটা দেখতেই হবে, সে তো আর বেঁচে নেই, তবে আর কিসের ভয়। বিমলের কথা শেষ হতে না হতেই বনের ভেতরে ভয়ানক গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে বিমল থমকে দাঁড়িয়ে পড়ল। রামহরি বলল, এ যে বাঘের ডাক! আবার সেই গর্জন, এবারে আরো কাছে, তারপরে ভারী ভারী পায়ের শব্দ, যেন মস্ত বড় একটা জীব দৌড়ে আসছে। সাবধান বিমল, সাবধান! হাতির মতো প্রকাণ্ড একটা জানোয়ার বনের ভেতর থেকে তীর বেঁকে বেরিয়ে পড়ল, চোখের নিমেষে পাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বিমল আর রামহরির মুখে বিস্ময়ের চিহ্ন দেখে আমি বললাম, ও হচ্ছে সেকালের ষাঁড়। বিমল বিস্ফারিত চোখে বলল, হাতির মতো বড়? হ্যাঁ, 1,002 বছর আগেও রোমান্ড ওইরকম ষাঁড় জার্মান দেশে দেখেছিল। কিন্তু স্যার, কি বাঘের মতো করে ডাকে? না হে, বাঘের ডাক শুনে ষাঁড়টা পালিয়ে গেল। এই বনে সেকালে বাঘ আছে, সেকালে বাঘের গায়ে এখনকার বাঘের মতো দাগ নেই, আকারেও তারা অনেক বড়, আর তাদের মুখের উপরে চোয়ালে ছোড়ার মতো লম্বা দুটো দাঁত আছে। বিমল, এত বড় একটা ষাঁড় তার ভয়ে প্রাণপণে পালিয়ে গেল, আমাদের এখন এই বন ছেড়ে চলে যাওয়া উচিত। হ্যাঁ, আপনার কথাই ঠিক, কালকে আমাদেরকে আক্রমণ করেছিল তার দেখবার দরকার নেই, এই সর্বনেশে বন থেকে এখন প্রাণ নিয়ে বেরোতে পারলেই বাঁচি। পূর্ব দিকে বনের মাথায় সূর্যকে দেখা গেল, প্রদীপ্ত কাঁচা সোনার অপূর্ব মুকুটের মতো। আমরা এসেছি পশ্চিম দিক থেকে, তাই সেই দিকেই যাত্রা শুরু করে দিলাম। তৃষ্ণার তাড়নায় চলতে চলতে আমাদের প্রাণ হয়ে উঠল ওষ্ঠাগত। জলের অভাব যে কি ভয়ানক অভাব, জীবনে আজ প্রথম তা কল্পনা করতে পারলাম। চলতে চলতে প্রতি মনে হতে লাগলো, এই বুঝি দম বন্ধ হয়ে যায়, এই বুঝি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। মাথার মধ্যে যেন আগুনের আংরা চলছে, মুখের ভেতর থেকে জীবটা বাইরে বেরিয়ে বেরিয়ে আসতে চাইছে, আর মন চাইছে পথ চলা বন্ধ করে সেইখানে শুয়ে জীবনের সব লীলা সাঙ্গ করতে। সেই ভোর থেকে হাঁটছি আর হাঁটছি, সূর্য এখন মাঝ আকাশে, তবু এই অভিশপ্ত অরণ্য যেন আর আমাদের মুক্তি দিতে চায় না। এই অরণ্য যেন অনন্ত, এই অরণ্য যেন এক রাত্রের মধ্যে সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। রামহরি ঠিক মাতালের মতো টলতে টলতে চলছে, আর তার চোখ দুটো ঠিক যেন পাগলের মতো হয়ে উঠেছে। আমারও প্রায় সেই অবস্থা, কিন্তু ধন্য বটে বিমল ছেলেটি, সেও যে ভেতরে ভেতরে আমারই মতো কষ্ট পাচ্ছে তাতে আর কোনোই সন্দেহ নেই, কিন্তু তার মুখে চোখে বা ভাবভঙ্গিতে সেরকম কোনো লক্ষণই ফুটে ওঠেনি। ধীর প্রশান্তভাবে হাসি মুখে সে আমাদের আগে আগে অগ্রসর হচ্ছে। শেষটা রামহরি একেবারে হাল ছেড়ে দিয়ে বসে পড়ল। বিমল বলল, ও কি রামহরি, বসলে কেন? রামহরি কাতরভাবে বলল, খোকা বাবু, জল না খেলে আমি আর চলতে পারবো না, আর একটু পরে জল পাব, ওঠো রামহরি ওঠো। না খোকা বাবু না, রাজ্যের সব জল শুকিয়ে গেছে, জল আর পাবো না, জল না পাই
আমাকে শান্তিতে মরতে দাও, তোমরা চলে যাও, আমার জন্য ভেব না। বিমল আর কিছু বলল না, হেট হয়ে রামহরিকে ঠিক শিশুর মতো নিজের কাঁধের উপরে তুলে নিয়ে অনায়াসেই আবার হাঁটতে শুরু করল। আমি তো দেখে শুনে অবাক, বলবান বলে আমার নিজেরও যথেষ্ট খ্যাতি আছে, কিন্তু আজ দুদিনের অনাহার, পথশ্রম ও তৃষ্ণার তাড়না সহ্য করবার পর রামহরির মতো একজন বৃহৎ লোককে ঘাড়ে করে পথ চলার শক্তি যে কতখানি তা বুঝতে পেরে মনে মনে বিমলকে আমি বারবার ধন্যবাদ দিতে লাগলাম। তারপর যখন নিরাশার চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছি এবং প্রাণের আশা ছেড়ে দিয়ে আমিও রামহরির মতো শুয়ে পড়ব বলে মনে করেছি, তখন আচম্বিতে বনের ফাঁকে জেগে উঠল ও কি কল্পনাতীত দৃশ্য। চোখের সামনে স্পষ্ট দেখলাম বিশাল হ্রদের নীল জল অদূরে টল টল ঢল ঢল করছে, সূর্য কিরণের বিদ্যুতের মতো চমকে চমকে উঠছে। কিন্তু এটা চোখের ভ্রম নয় তো? আমরা আবার হ্রদের তীরে এসে পড়েছি। বিমলের হাত ছাড়িয়ে রামহরি মাটির উপরে লাফিয়ে পড়ল, তারপর পাগলের মতো চেঁচাতে চেঁচাতে হ্রদের দিকে দৌড় দিতে লাগলো। আমি তার পেছনে পেছনে ছুটতে লাগলাম তারই মতো আনন্দে উদ্ভ্রান্ত হয়ে। আমরা তিনজন মিলে যতক্ষণ পারলাম প্রাণ ভরে জল পান করলাম, সে যে কি তৃপ্তি, কি আনন্দ, কেমন করে তা বর্ণনা করব। শেষটা পেটে যখন আর ধরল না তখন আমরা বাধ্য হয়ে ক্ষান্ত হলাম। রামহরি আহ্লাদে নাচতে নাচতে বলল, আহা, আর আমার কোনো কষ্ট নেই, এখন আবার আমি 100 ক্রোশ হাঁটতে পারবো। আমারও সমস্ত শক্তি আবার ফিরে পেলাম। বিমল ইতিমধ্যে গোটা কয়েক শিকেলে ডানাহীন হাঁস শিকার করে ফেলল। আমরা সাঁতার দিয়ে তাদের দেহগুলো জল থেকে ডাঙায় তুলে আনলাম। রামহরি মুখ চলকাতে চলকাতে বলল, খোকা বাবু, আমার আর দেরি সইবে না, চলো চলো তাড়াতাড়ি বাসায় ফিরে রান্না শুরু করে দি। আমি বললাম, কুমার আর কমলা তক্ষণে আমাদের জন্য ভেবে হয়তো আকুল হয়ে উঠেছে, আমাদের আর দেরি করা উচিত নয় বিমল। হ্যাঁ চলুন, এইবারে যাওয়া যাক, আমরা তো বাসায় প্রায় এসে পড়েছি। ওই যে আমাদের পাহাড় দেখা যাচ্ছে। সবাই আবার অগ্রসর হলাম। একবার জলপানের পরে আমাদের দেহে আবার নতুন করে শক্তির সঞ্চার হয়েছিল, তাই এবারে পথ চলতে কোনো কষ্টই হলো না। আমরা যখন পাহাড়ের খুব কাছে এসে পড়েছি মাথার ওপরে, তখন হঠাৎ শুনতে পেলাম এক বিশ্রী চিৎকার। ওপরে চেয়ে দেখি দুটো হাড়কুচ্ছিত গরুর পাখি চক্রাকারে ঘুরতে ঘুরতে আমাদের দিকে নেমে আসছে। বিমলের বন্দুক তখনই গর্জন করে উঠল, সঙ্গে সঙ্গে একটা পাখি গুলি খেয়ে মাটির উপরে এসে পড়ল। পাখিটা সাংঘাতিক রূপে আহত হয়েছিল, কিন্তু সেই অবস্থাতেই গড়াতের মতো দাঁতওয়ালা চঞ্চু তুলে সে আমাদের আক্রমণ করতে এলো। বিমল বন্দুকের কুদো দিয়ে প্রবল এক আঘাতে তার মাথাটা চূর্ণ করে দিল। ততক্ষণে আমার বন্দুকের গুলিতে দ্বিতীয় পাখিটারও ভবলীলা সাঙ্গ হয়ে গেল। বৈজ্ঞানিকরা যে কি দেখে এই পাখির নাম স্থির করেছেন তা শুধু তারাই জানেন, কারণ পাখিদের সঙ্গে বিভৎস জীবগুলোর কিছুই মেলে না। তাদের দেহ পালকহীন ও সরীসৃপের মতো, দাঁতওয়ালা চঞ্চু আর পা হচ্ছে চারখানা ও লেজ হচ্ছে দড়ির মতো, কিম্ভূত কিমাকার। এমন সময় বাঘার চিৎকার শুনলাম, মুখ তুলে দেখলাম চেঁচাতে চেঁচাতে সে আমাদের দিকে বেগে ছুটে আসছে। সত্যি তো বাঘা ছুটে আসছে বটে, কিন্তু ঘোড়াতে ঘোড়াতে পিছনের এক পা তুলে তার চিৎকারও আজ যেন কেমন কাতরতা মেশানো। বাঘা ছুটে এসে একেবারে আমাদের পায়ের কাছে লুটিয়ে পড়ে হাঁপাতে লাগল। বিমল হেট হয়ে পড়ে বিস্মিত কণ্ঠে বলল, বিনয়বাবু দেখুন,
বাঘার গায়ে রক্ত। হ্যাঁ, বাঘার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত। বিমল পাহাড়ের দিকে ছুটতে ছুটতে বলল, শীঘ্র আসুন, কুমার আর কমল বোধ হয় কোনো বিপদে পড়েছে। আমি আর রামপুরী পাহাড়ের দিকে ছুট দিলাম। পাহাড়ের উপরে উঠেও কোনো গোলমাল শুনতে পেলাম না, কিন্তু গুহার সামনে কি দেখলাম, সেখানে পাহাড়ের পাথর রক্তে একেবারে রাঙা হয়ে গেছে। বিমল ঝড়ের মতো গুহার ভেতরে ঢুকে আবার বেরিয়ে এসে বলল, গুহার ভেতরে তো কেউ নেই। কুমার, কুমার! কেউ সাড়া দিল না। আমিও চেঁচিয়ে ডাকলাম, কমল, কুমার! কোনো সাড়া পেলাম না। বিমল করুণ স্বরে বলল, এত রক্ত কিসের বিনয় বাবু, এত রক্ত কিসের? তবে কি তারার বেঁচে নেই? হয়তো তারা সমুদ্রের ধারে গিয়েছে। এসো, পাহাড় থেকে নেমে খুঁজে দেখি কে। সকলে আবার পাহাড় থেকে নেমে গেলাম, কিন্তু নিচে গিয়ে দেখলাম সমুদ্রের ধারে জনমানব নেই। বিমল মাথায় হাত দিয়ে সেইখানে বসে পড়ল। রামহরি চিৎকার করে কেঁদে উঠল। বাঘাও সেই সঙ্গে যোগ দিয়ে আকাশের দিকে মুখ তুলে কাঁদতে লাগল। হঠাৎ বালির উপরে আমার চোখ পড়ল। তাড়াতাড়ি বিমলকে ডেকে আমি বললাম, দেখো এ আবার কি ব্যাপার? কি বিনয় বাবু, পায়ের দাগ। পায়ের দাগ? কার পায়ের দাগ? মানুষের। তাই তো, একটা দুটো নয়, এ যে অনেকগুলো। এ আবার কি রহস্য বিনয় বাবু? বেশ বোঝা যাচ্ছে, এখানে একদল মানুষ এসেছিল, কিন্তু আমরা ছাড়া দ্বীপে তো আর মানুষ নেই। নিশ্চয়ই আছে, নইলে মানুষের পায়ের দাগ এখানে এলো কেমন করে? বিমল, কাল রাত্রে আমরা ভুল শুনিনি, বনের ভেতরে কাল নিশ্চয়ই মানুষ আর্তনাদ করেছিল। বিমল নিষ্পলক নেত্রে বালির উপরে আঁকা সেই পদচিহ্নগুলোর দিকে তাকে নির্বাকভাবে দাঁড়িয়ে রইল। এই দ্বীপেও তাহলে মানুষ আছে? কাল রাত্রেই সেই ভয়ানক বনের নিবিড় অন্ধকারের ভেতরে বসে এই সন্দেহটা প্রথমে আমার মনে জেগেছিল, তারপর আজকে বালির উপরে এই পায়ের দাগ। এই দাগগুলো যে মানুষেরই পায়ের ছাপ তাতে আর কোনো মাত্রই সন্দেহ নেই। এতদিন যে দ্বীপকে জনহীন বলে মনে করতাম, আজ সেখানে মানুষ আছে জেনে প্রথমটা আমার মন পুলকিত হয়ে উঠল, কিন্তু তারপরই মনে হলো এখানে মানুষ থাকলেও তারা কি আমাদের মতো সভ্য? এই যে কমল আর কুমারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারের সঙ্গে কি তাদের কোনোই সম্বন্ধ নেই? কুমার আর কমল কোথায় গেল? বাঘার সর্বাঙ্গ রক্তাক্ত কেন? গুহার সামনেটা রক্তে ভেসে গেছে কেন? এখানে অজানা মানুষের পায়ের দাগ কেন? এই সব দেখে বেশ বোঝা যাচ্ছে যে এখানকার মানুষরা হয় তাদের বন্দী, নয়তো হত্যা করেছে। রামহরি আকুল কণ্ঠে বলল, বাবু বাবু, নিশ্চয় কোন রাক্ষসে জানোয়ার এসে কুমার আর কমল বাবুকে খেয়ে ফেলেছে। বিমল আর কোনো কথাই কইতে পারল না, দুই হাতে মুখ ঢেকে বালির উপরে হেঁট হয়ে বসে পড়ল। আমি তার হাত ধরে নাড়া দিলাম, বললাম, বিমল ওঠো ওঠো। উঠে কি করবো বিনয় বাবু, কুমার আর কমলকে খুঁজতে যেতে হবে যে। তারা কি আর বেঁচে আছে? বিমল, আমার বিশ্বাস তারা মরেনি। ওই বালির উপরে যাদের পায়ের দাগ রয়েছে তারাই তাদের ধরে নিয়ে গেছে। শুনেই বিমলের হতাশ ভাব চলে গেল। এই কথা তো এতক্ষণ আমার মনে হয়নি। চলুন তবে, তারা যদি বন্দী হয়ে থাকে তাহলে তাদের উদ্ধার করতেই হবে। দাঁড়াও বিমল, এতটা ব্যস্ত হলে চলবে কেন?
আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। ছি বিনয়বাবু, বন্ধুরা শত্রুর হাতে, এখন আমরা পেটের ভাবনা ভাবব না? ভাবলে তো উপায় নেই ভাই, কাল থেকে অনাহারে আছি, আজও কিছু না খেলে শরীর আমাদের ভার বইতে রাজি হবে কেন? কুমার আর কমলের খোঁজে পথে পথে এখন কদিন কাটবে কে বলতে পারে? অত্যন্ত অনিচ্ছার সঙ্গে বিমল আমাদের সঙ্গে আবার গুহার ভেতরে ফিরে এলো। রামহরি সেখানে ডানাহীন হাঁসগুলোর পালক ছাড়িয়ে তাড়াতাড়ি উনুনে আগুন দিল। যেমন তেমন করে খানিকটা সিদ্ধ মাংস খেয়ে এবং পথে খাবার জন্য আরও খানিকটা মাংস সঙ্গে নিয়ে আমরা তিনজনে যখন আবার বেরিয়ে পড়লাম, সূর্য তখন পশ্চিমে নামতে শুরু করে দিয়েছে। আমার ইচ্ছা ছিল আজ বিশ্রাম করে কাল ভোরবেলায় কুমার আর কমলের খোঁজে বেরিয়ে পড়ব, কিন্তু এইটুকু দেরিও বিমলের সইল না। অথচ সে একবারও ভেবে দেখল না যে ঘণ্টা পরে রাত হতেই আমাদের পথের মধ্যেই নিশ্চেষ্ট হয়ে বসে পড়তে হবে, কারণ বেলা থাকতে থাকতেই অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই আমরা কুমার আর কমলের খোঁজ পাব না। সমুদ্রের তীরে তীরে পালির উপরে সেই পদচিহ্নগুলো দেখে আমরা অগ্রসর হতে লাগলাম। বাঘা কিছুতেই একলা গুহার ভিতরে থাকতে রাজি হল না, কাজেই তাকেও সঙ্গে নিতে হল। সে ঘোড়াতে ঘোড়াতে আমাদের আগে আগে চলল। পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে বালির উপরে অসংখ্য পায়ের দাগ বরাবর চলে গেছে। দাগগুলো এত স্পষ্ট যে অনুসরণ করতে আমাদের কোনো কষ্ট হল না। দ্বীপের যেদিকে যাচ্ছি এদিকে আমরা আগে আর কখনো আসিনি, এদিকটাই যতদূর চোখ চলে যাচ্ছে খালি পাহাড়ের পর পাহাড়। অধিকাংশ পাহাড়ই ছোট ছোট, 90 কি 100 ফুটের বেশি উঁচু নয়। সেই সব পাহাড়ের মাঝে মাঝে ছোট বড় জঙ্গল। চলতে চলতে আমাদের মনে হতে লাগলো দ্বীপের এই অজানা অংশে হয়তো সেকালের আরও কত রকমের জীব বাস করে। আজ রাত্রেই হয়তো তাদের অনেকের সঙ্গে দেখাশোনা হয়ে যাবে, কালকের মতো আজকে রাত্রেও হয়তো প্রতি মুহূর্তেই চোখের সামনে মৃত্যু এসে হাজির হবে। এসব কথা ভাবতেও মন হাঁপিয়ে উঠল। বিমল আর রামহরির মুখেও কোনো কথা নেই, তারাও বোধহয় আমারই মতো ভাবনায় ডুবে আছে। ঘণ্টা দুই পরে সূর্য পশ্চিম আকাশের মেঘের দরজা খুলে অদৃশ্য হয়ে গেল। সমুদ্রের নীল জলের উপরে আসন্ন সন্ধ্যার ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। আরও খানিকক্ষণ চলবার পর আমরা যে জায়গায় এসে দাঁড়ালাম তার দুদিকে দুটো পাহাড় আর মাঝখানে অরণ্য। পায়ের দাগ বেঁকে সেই বনের ভিতরে চলে গেছে। আমি বললাম, বিমল, সামনেই রাত্রি, এখন বনের ভিতরে যাওয়া কি উচিত হবে? বিনয়বাবু, না গেলেও তো চলবে না, কিন্তু গিয়েও তো কোনো লাভ নেই বিমল, অন্ধকারে পায়ের দাগ দেখা যাবে না। আমরা যদি নিজেরাই কালকের মতো আবার পথ হারিয়ে ফেলি তাহলে কুমার আর কমলকে উদ্ধার করবে কে? তাহলে উপায় কি? আমার মতে আজকের রাতটাই পাহাড়ের উপরে উঠে কোনো রকমে কাটিয়ে দেওয়া উচিত, তারপর কাল ভোরে বনের ভিতরে ঢুকলেই চলবে। ড্রামঘড়িও আমার মতে সায় দিল। বিমল একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। ঠিক সেই সময়ে বাঘা হঠাৎ গোঁকো করে গর্জন করে উঠল। আমি সচমকে চারিদিকে তাকালাম, কিন্তু কোথাও কিছু দেখতে পেলাম না। বাঘার মাথায় একটা থাপ্পড় মেরে আমি বললাম, চুপ কর চুপ কর। সে কিন্তু চুপ করল না। রামহরি বলল, বাঘা নিশ্চয়ই কিছু দেখেছে, ও দমি থেমিতে চেঁচায় না। কিন্তু বাঘা কি দেখেছে? এদিকে ওদিকে তাকাতে তাকাতে হঠাৎ জঙ্গলের এক জায়গায় আমার নজর গিয়ে পড়ল, কারণ সেখানকার গাছপালা অল্প অল্প কাঁপছিল। দুপা এগিয়ে গিয়ে আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। সব হয়ে দেখলাম গাছের পাতার ফাঁকে অন্ধকারের ভেতর থেকে দুটো ভীষণ চোখ জলজল করছে। সেই ক্রূর চোখের দৃষ্টি কি নিষ্ঠুর, সেই তীব্রতার মাঝে লেশমাত্র দয়ামায়ার ভাব নেই। কেউ ওখানে গাছের আড়ালে বসে অমন লোলুপ নেত্রে আমাদের পানে তাকিয়ে আছে। সে কি জানোয়ার, মানুষ,
নাকি পিশাচ? সেই চোখ দুটোর মধ্যে কি সাংঘাতিক আকর্ষণ ছিল জানি না, কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধেও আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে চললাম। শুনেছি সাপেরা কেবল চোখের চাউনিতে গাছের ডাল থেকে পাখিদের মাটির উপরে টেনে এনে ফেলে, আমারও সেই অবস্থা হলো নাকি? সেই ভয়ানক চোখের আকর্ষণে আচ্ছন্নের মধ্যে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছনে থেকে বিমল ডাকল, বিনয়বাবু। বিমলের চিৎকারে আমার সার হল, আমার চমক ভেঙে গেল। শিউরে উঠে আমি দাঁড়িয়ে পড়লাম। বুঝতে পারলাম সাক্ষাৎ মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছিলাম। বিমল তাড়াতাড়ি এসে আমার হাত চেপে ধরে বলল, কি ব্যাপার, অমন করে বনের ভেতরে ঢুকছিলেন কেন? গাছের ফাঁকে দুটো ভয়ানক চোখ দেখেছি, তোমরা কি কিছুই দেখতে পাওনি? চোখ কই, কোথায়? ওই যে ওইখানে। আঙুল তুলে বিমলকে জায়গাটা দেখিয়ে দিতে দেখি সেই নিষ্ঠুর চোখ দুটো আর সেখানে নেই, কিন্তু বাঘা তখনও জঙ্গলের দিকে তাকিয়ে চিৎকার করছিল। আচ্ছা, আমি জঙ্গলের ভেতরটা একবার দেখে আসি, বলেই বিমল অগ্রসর হল। কিন্তু রামহরি তাড়াতাড়ি বিমলের পথরোধ করে দাঁড়িয়ে বলল, না না খোকা বাবু, সে কিছুতেই হবে না, জঙ্গলের ভেতরে নিশ্চয়ই ভূত আছে। রামহরি পথ ছাড়ো, আমাকে দেখতে দাও। বিমল, এই ভর সন্ধেবেলায় তুমি আর গুমার তুমি করো না, জঙ্গলের ভেতরে কি আছে আর না আছে তা দেখবার দরকার নেই। এসো, এই বেলা আলো থাকতে থাকতে পাহাড়ের উপরে উঠে রাত কাটাবার ব্যবস্থা করি। অগত্যা বিমল আমার প্রস্তাবে রাজি হল। আমরা সকলে পাহাড়ে চড়তে শুরু করলাম। পাহাড়টা বেশি উঁচু নয়, তার মাথায় উঠতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। উপরে গিয়ে একটা জায়গায় শ্রান্ত দেহে আমরা বসে পড়লাম। পাহাড়ের পাশের বনের দিকে তাকিয়ে একটা নতুনত্ব চোখে পড়ল। এই বনের যেমন বড় বড় গাছ আছে, দ্বীপের আর কোথাও তা নেই। অনেক গাছ আমাদের পাহাড়ের মাথা ছাড়িয়ে চারিদিকে ডালপালা বিস্তার করে শূন্যের দিকে উঠে গেছে। গাছ যে এত উঁচু হতে পারে আগে আমার সে ধারণা ছিল না। এই সব গাছের নাম বা জাত আমার জানা নেই। রাতটা নিরাপদেই কেটে গেল, জলাভাব ছাড়া আর কোনো কষ্টই আমাদের হল না। সকালবেলায় পাহাড় থেকে আবার নিচে এসে আমরা দাঁড়ালাম। কাল যে জঙ্গলের ভিতরে সেই চোখ দেখেছিলাম, আগেই বাঘা তার কাছে ছুটে গেল। তারপর জঙ্গলের আশপাশ খুব সন্তর্পণে গলা বাড়িয়ে দেখে এবং ভালো করে শুকে আবার সে ল্যাজ নাড়তে নাড়তে আমাদের কাছে শান্তভাবে ফিরে এল। বাঘার হাবভাব দেখে আমরা বুঝতে পারলাম জঙ্গলের ভেতরে আজ আর কোনো শত্রু লুকিয়ে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা সেই দুই পাহাড়ের মধ্যবর্তী অরণ্যের মধ্যে প্রবেশ করলাম। সেই অরণ্য গভীর বটে, কিন্তু খুব নিবিড় নয়। তার উপরে দুধারের বড় বড় গাছের মাঝখান দিয়ে সুন্দর একটা পায়ে চলা পথ একে বেঁকে বরাবর চলে গেছে। তারা এই বনের ভেতরে এমন পথের সৃষ্টি করেছে, নিয়মিতভাবে আনাকোনা না করলে এমন পথ কখনোই তৈরি হতে পারে না। কিন্তু কারা তারা? আমাদের মনের ভেতরে কেবলই এই প্রশ্ন উঠতে লাগল, কিন্তু এই বিচিত্র রহস্যের কোনো কিনারাই করে উঠতে পারলাম না। সেই পথ ধরে অগ্রসর হতে লাগলাম। চারিদিকে গাছপালার বন জঙ্গল, তাছাড়া আর কোনো দিকেই কোনো জীবের লক্ষণ নেই। এমন নিস্তব্ধতা কেমন যেন অস্বাভাবিক। গাছের পাতাগুলো অস্পষ্ট আর্তনাদের মতো অস্পষ্ট আওয়াজ করে কেঁপে কেঁপে উঠছে মাত্র। বনের আশেপাশে রোদের সোনালি আভা দেখে আমাদের মনে হতে লাগলো গভীর রাত্রির নীরবতার মাঝখানে সে যেন চোরের মতো চুপি চুপি ঢুকে পড়েছে। তার উপর আরও এক অস্বস্তি, সেই অতিকায় সেকেলে জীবের অরণ্যের মধ্যে ঢুকে আমাদের মনে যে অমানসিক বিভীষিকার ভাব জেগে উঠেছিল, এখানেও বুকের ভেতরে তেমনই একটা আতঙ্কের আভাস জাগতে লাগল। কে যেন লুকিয়ে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটছে, সামনে পেছনে ডাইনে বায়ে উপরে নিচে সব দিকেই তাকিয়ে দেখি, কিন্তু জনপ্রাণী কেউ দেখতে পাই না। অথচ ভয় কিন্তু চায় না, গায়ে কাঁটা দিয়ে ওঠে, থেকে থেকে চমকে দাঁড়িয়ে পড়ি। এ যে আমাদের মনের মিথ্যে ভ্রম,
তাও তো বলতে পারি না, কারণ অবোধ পশু বাঘা, সেও চলতে চলতে হঠাৎ স্থির হয়ে দাঁড়াচ্ছে, কান পেতে কি যেন শুনছে। স্পষ্ট দিনের আলোতেও যে এমন একটা অজানা আতঙ্কের ভাব জেগে উঠছে তা বোঝানোর নয়। এমনই ভয়ে ভয়ে প্রায় ক্রোশখানেক পথ পার হয়ে একটা ভোলা মাঠের ধারে এসে পড়লাম। সামনে থেকে গাছপালার সবুজ পর্দা সরে গিয়ে দেখা দিল এক অপূর্ব কল্পনাতীত দৃশ্য। মাঠের একপাশে আবার এক বিশাল হ্রদ, হ্রদের মাঝখানে ঠিক যেন ছবিতে আঁকা তরলতা দিয়ে ছোট্ট একটা মায়াদ্বীপ, এবং সেই দ্বীপের শ্যামলতা ফেদ করে মাথা তুলে জেগে আছে পিরামিডের মতো একটা পাহাড়। সবচেয়ে অবাক ব্যাপার এই যে পাহাড়ের বুকের ভেতর থেকে মাঝে মাঝে অসংখ্য আগুনের লকলকে শিখা হু হু করে বাইরে বেরিয়ে আসছে। আমরা বিস্ময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, এমন অদ্ভুত দৃশ্য আর কখনো দেখিনি। এই দৃশ্য যেন আশ্চর্য, তেমনই সুন্দর, তেমনই গম্ভীর। রামহরি তখনই সেইখানে শুয়ে পড়ে দণ্ডপথ হয়ে ভক্তিপরে প্রণাম করল। আমি বললাম, ও কি রামহরি, প্রণাম করলে কাকে? আগে দেবতাকে। দেবতা? কোথায় দেবতা? রামহরি পাহাড়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ওই যে দেবতা ওইখানেই আছেন, ওটা তো আগ্নেয়গিরি, তোমার প্রণামটা যে বাজে খরচ হলো রামহরি। কিন্তু রামহরি আমার কথা বিশ্বাস করল না, তাড়াতাড়ি জিভ কেটে বলল, ছি 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 ছি, ওমন কথা বলবেন না বাবু, ইংরেজি কিতাব পড়ে আপনারা সব খ্রিস্টান হয়ে গেছেন, দেবতা টেবতা মানেন না, সেই পাপেই তো এত বিপদে পড়েছেন। ওইখানে মহাদেব আছেন, ও আগুন যে তারই চোখের আগুন, ওই আগুনেই তো মদন ভস্ম হয়েছিল। হে বাবা মহাদেব, তুমি আমার বাবুদের অপরাধ নিও না বাবা। বলেই আবার সে মাটির উপরে ভক্তিভরে কপাল ঠুকতে লাগল। বিমলের কিন্তু এসব কিছুই ভালো লাগছিল না, সে অস্থিরভাবে বার কয়েক এদিকে ওদিকে ঘোরাঘুরি করে আমার কাছে এসে বলল, বিনয়বাবু, এখনো তো কুমারের কমলের কোনো খোঁজি পাওয়া গেল না। কিন্তু আমার বিশ্বাস তারা এই বনের ভেতরই আছে, বিমল নিরাশ কণ্ঠে বলল। আমার বিশ্বাস তারা আর বেঁচে নেই। বিনয়বাবু, তাদেরই অকাল মৃত্যুর জন্য আমরাই দায়ী। গুহার ভেতরে নিরস্ত্র অবস্থায় তাদের যদি ফেলে রেখে না যেতাম তাহলে কখনোই এমন দুর্ঘটনা ঘটত না। অচম্বিতে বাঘা চেঁচিয়ে উঠল। আমি চোখের পলকে ফিরে দাঁড়ালাম। ও আবার কি দৃশ্য! প্রকাণ্ড গাছের তলায় সারি সারি ওরা কারা দাঁড়িয়ে আছে। মানুষের মতোই তাদের হাত পা দেহ, কিন্তু তারা মানুষ নয়। জাদুঘরে আমি গরিলার মূর্তি দেখেছি, এদের দেখতে অনেকটা সেই রকম, কিন্তু এরা গরিলাও নয়। এদের রং কালো, পায়ে বড় বড় লোম, দেহের তুলনায় এদের মাথাগুলো ছোট ছোট, মুখশ্রী প্রায় মানুষের মতোই বটে, কিন্তু ভয়ানক কুৎসিত, নাক চ্যাপটা আর মুখের আধখানা দাড়ি গোপে ঢাকা। এদের চেহারা মানুষ আর বন মানুষের মাঝামাঝি। পণ্ডিতেরা যে বন মানুষের কথা লিখেছেন, তবে কি এরা তাই? পাশের আর একটা গাছের ডালপালার ভেতর থেকে ঝুপ ঝুপ করে আরো কতকগুলো বন মানুষ পৃথিবীর উপরে অবতীর্ণ হল। প্রত্যেকেরই হাতে এক একটা মোটা লাঠি। তারপর আর একটা গাছ থেকে আরো কতকগুলো জীব মাটির উপরে এসে দাঁড়াল। এমনি করে তারা ক্রমেই দলে ভারী হয়ে উঠতে লাগলো। আমি বললাম, বিমল, এরাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ, কিন্তু এরা বোধহয় আমাদের আক্রমণ করতে চায়। বিমল কোনো জবাব না দিয়ে বন্দুকটা কাঁধের উপর থেকে নামিয়ে বেশ করে বাগিয়ে ধরল। এই বানর মানুষরা যে আমাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। ক্রমে ক্রমে দলে ভারী হয়ে তারা আমাদের একেবারে ঘিরে ফেলবার চেষ্টা করল। তারা নানান রকম অঙ্গভঙ্গি ও চিৎকার করে কি সব বলতে লাগলো। বিমল, যদি বাঁচতে চাও দৌড়ে ওই হ্রদের ধারে চলো, নইলে এরা আমাদের একবার ঘিরে ফেলার বাঁচার উপায় থাকবে না। বিমল বলল, হ্যাঁ,
কিন্তু বানর মানুষরাও বোধহয় আমাদের উদ্দেশ্য বুঝে পেলল, কারণ আমরা হ্রদের দিকে ফিরতে না ফিরতে ভয়ানক চিৎকার আকাশ আমাদের আক্রমণ করল। সঙ্গে সঙ্গে বিমলও কিছুমাত্র ইতস্তত না করে বন্দুক ছুড়ল। আমিও আমার বন্দুকের ঘোড়া টিপলাম। অব্যর্থ লক্ষ্য দুটো জীব তৎক্ষণাৎ মাটির উপরে হাত পা ছড়িয়ে আছড়ে পড়ে গেল। বন্দুকের গর্জনে আর সঙ্গী দুজনের অবস্থা দেখে বাকি বানর মানুষগুলো হতবম্ব ও মূর্তির মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল। কোন মায়ামন্ত্রে আমরা যে তাদের দুই সঙ্গীর অমন দুরবস্থা করলাম এটা বুঝতে না পেরে ভয় ও বিস্ময় অবাক হয়ে পড়ল। সেই ফাঁকে আমরা হ্রদের দিকে ছুটলাম। প্রায় যখন জলের কাছাকাছি এসে পড়েছি তখন আবার আর এক বিপদ। হ্রদের উপরে কয়েকখানা ছিপের মতো লম্বা নৌকো ভাসছে এবং প্রত্যেক নৌকোর মধ্যে মানুষের মতো দেখতে অনেকগুলো করে লোক। নৌকোগুলো তীরের বেগে অর্থাৎ আমাদের দিকে ছুটে আসছে। নিশ্চয়ই আরও একদল বানর মানুষ জলপথে আগলে আসছে। ভেবেছিলাম সাঁতরে হ্রদের ওই দ্বীপে গিয়ে উঠে প্রাণ বাঁচাবো, কিন্তু এখন তো দেখছি সে পথ বন্ধ। পেছনে ফিরে দেখি মাঠের উপরের বানর মানুষের দল আরো পুরু হয়ে উঠেছে। অনেকে আবার আমাদের লক্ষ্য করে বিকট করে চিৎকার করছে, লাঠি আস্ফালন করছে। রামহরি বলল, বাবু এখন আমরা কোন দিকে যাই? আবার বনের ভেতরে চলো, সেখানে হয়তো লুকোবার একটা জায়গা পাওয়া যেতে পারে। বন খুব কাছেই ছিল, আমরা আবার ছুটে তার মধ্যে গিয়ে ঢুকলাম। একটা কোনো গোপন স্থান খোঁজবার জন্য আমরা বনের চারিদিকে ছোটাছুটি করতে লাগলাম, কিন্তু সেখানে আবার এক নতুন আতঙ্ক। লুকোবার ঠাঁই খুঁজতে খুঁজতে হঠাৎ বনের এক জায়গায় দেখি দোতলা বাড়ির চেয়ে উঁচু একটা অতিকায় ভীষণ জানোয়ার দুই পা ছড়িয়ে বসে আছে এবং দুই হাত বাড়িয়ে মস্ত একটা গাছ অতি অনায়াসে মরমর করে ভেঙে ফেলছে। দেখতে অনেকটা ভল্লুকো বন মানুষের মতো। বিস্ময় স্তম্ভিত নেত্রে বিমল বলল, ও কি সর্বনেশে জন্তু! আমি বললাম, অতিকায় স্লথ। ও যদি আমাদের দেখতে পায় তাহলে যা রক্ষা থাকবে না বিনয় বাবু, এর চেয়ে বানর মানুষদের সঙ্গে লড়াই করা ভালো, পালিয়ে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে আবার বনের ভিতর থেকে বেরিয়ে এলাম। রামহরি বলল, যেদিকেই যাই সেই দিকেই বিপদ, এবারে সত্যি বুঝি প্রাণটা গেল। বিমল হেসে বলল, কই রামহরি, তোমার মহাদেবকে আর ডাকছো না কেন? আর একবার ডেকে দেখো, যদি তিনি এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে পারেন। মরতে বসেছ খোকা বাবু, এখনো দেবতা নিয়ে হাসি ঠাট্টা করছো? হে বাবা মহাদেব, খোকা বাবু ছেলে মানুষ, তার অপরাধ ক্ষমা করো, বলেই হাত জোর করে কপালে ছোঁয়াল। বিমল বলল, কিন্তু কি আশ্চর্য, বানর মানুষগুলো অবাক হয়ে কি দেখছে, ওরা কি আমাদের বন্দুকের ভয় আর এগোচ্ছে না? আমি বললাম, ওরা সবাই হ্রদের নৌকোগুলোর দিকেই তাকিয়ে আছে, বোধহয় ওরা নৌকোগুলো ডাঙায় আসার জন্য অপেক্ষা করছে। নৌকা ডাঙায় এলে ওরা একসঙ্গে দুই দিক থেকে আমাদের আক্রমণ করবে। নৌকোর উপরেও গুলি চালাবো নাকি? না না, নৌকোগুলো এখনো দূরে আছে, বন্দুক ছুড়লে হয়তো ফল হবে না। বন্দুক যদি ছুড়তে হয় তো মাঠের দিকেই ছোড়ো, আরও দুই একজন মরলে বাকি বানর মানুষগুলো ভয় পালিয়ে যেতে পারে। হ্যাঁ তাই ভালো। আমরা দুজনেই শত্রুদের লক্ষ্য করে বাড়তি এক বন্দুক ছুড়লাম, যা ভেবেছি তাই। বন্দুকের মারাত্মক শক্তি থেকে অনেকগুলো বানর মানুষ লাফ মেরে আবার গাছের উপরে উঠে পড়ল এবং ধীরে ধীরে ঘন পাতার আড়ালে অদৃশ্য হয়ে গেল। অনেকে বনের ভিতরে ঢুকে পড়ল। মাঠের উপরে রইল খালি পাঁচ ছয়টা আহত বা মৃতদেহ, কিন্তু শত্রুদের ঘন ঘন চিৎকার শুনেই বুঝলাম তারা আমাদের আশা একেবারে ত্যাগ করে পালিয়ে যায়নি, আড়ালে আড়ালে উৎপেতে বসে আছে। হ্রদের দিকে তাকিয়ে বিমল বলল, এইবারে এদের ব্যবস্থাও করতে হবে। কিন্তু বিমল, নৌকোর ওপরে ওরা কারা রয়েছে? ওদের তো বানর মানুষ বলে মনে হচ্ছে না। তাই তো, ওদের পরনে জামা কাপড়ের মতো কি যেন রয়েছে। হ্যাঁ বিমল, বোধহয় ওরা আমাদের মতনই মানুষ।
সংখ্যায় তো দেখছ ওরা 40-50 জনের কম নয়। তাহলে এখানে আমরা ছাড়া আরো মানুষ আছে, ওরা শত্রু নাকি মিত্র? কিছুই তো বুঝতে পারছি না, হয়তো ওরা অসভ্য মানুষ। নৌকোগুলো ডাঙার খুব কাছে এসে পড়ল। একখানা নৌকোর উপরে হঠাৎ দুজন লোক দাঁড়িয়ে উঠল এবং দুই হাত তুলে চিৎকার করে ডাকল, বিনয়বাবু, বিমল, রামহরি, বাঘা! শুনেই বাঘা তীরের মতো হ্রদের দিকে ছুটে গেল। আনন্দে আমাদের বুক যেন নেচে উঠল। এছে কুমার আর কমলের গলা। আমরাও এক দৌড়ে হ্রদের কাছে গিয়ে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে একখানা নৌকো থেকে কুমার আর কমল ডাঙায় লাফিয়ে পড়ল এবং বাকি নৌকোগুলো থেকে উল্লাসিত কণ্ঠে উচ্চ চিৎকার শুনলাম, বিনয়বাবু! আমাদের চারপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে যারা, তারা কেউই অচেনা লোক নয়, তারা হচ্ছে আমাদেরই দেশের লোক, মঙ্গল গ্রহের বামনরা। বিলাসপুর থেকে তাদের বন্দী করে নিয়ে গিয়েছিল মঙ্গল গ্রহের লোকরা। এই দ্বীপে এসেই তাদের সঙ্গে আমাদের প্রথম ছাড়াছাড়ি হয়ে যায়। মনের আনন্দে আমরা যখন কথাবার্তায় বিভোর হয়ে আছি, আচম্বিতে মাঠের দিক থেকে বিষম একটা গোলমাল শোনা গেল। ফিরে দেখি বনে নানা দিক থেকে বিল বিল করে দলে দলে বানর মানুষ বেরিয়ে আসছে। দেখতে দেখতে হাজার হাজার বানর মানুষে মাঠের একদিকে একবারে ছেয়ে গেল। হঠাৎ ভীষণ হল্লা করে তারা একসঙ্গে আবার আমাদের আক্রমণ করতে অগ্রসর হল। বিমল আবার বন্দুক তুলে ফিরে দাঁড়ালো। কুমার বলল, আমরা নৌকোয় গিয়ে চড়ি কে, ওরা সাঁতার জানে না। আমি সাই দিয়ে বললাম, সেই কথাই ভালো, ওদের সঙ্গে লড়াই করতে গিয়ে যদি আমাদের কেউ মারা পড়ে তাহলে আজকের এই মিলনের আনন্দ অনেকখানি ম্লান হয়ে যাবে। আমরা সকলে মিলে তাড়াতাড়ি নৌকোর উপরে গিয়ে উঠে পড়লাম। বানর মানুষেরা যখন হ্রদের ধারে এসে দাঁড়ালো, আমাদের নৌকোগুলো তখন তাদের নাগালের বাইরে গিয়ে পড়েছে। নিষ্ফল আক্রোশে আমাদের লক্ষ্য করে তারা কতকগুলো বড় বড় পাথর বৃষ্টি করল, সেগুলো আমাদের কাছ অবধি পৌঁছল না। নৌকোগুলো হ্রদের সেই দ্বীপের দিকে ভেসে চলল। আমি বললাম, কুমার, তোমরা কি করে এখানে এলে? সে কথা তো কিছুই বললে না। আচ্ছা শুনুন, খুব সংক্ষেপেই বলে যাচ্ছি, আপনারা যেদিন শিকারের খোঁজে বেরিয়ে গেলেন সেই দিন রাত্রে ওই বন মানুষগুলো আমাদের আক্রমণ করে। ওরা যে কি করে আমাদের খোঁজ পেল তা আমরা জানি না। তাদের সেই হঠাৎ আক্রমণে আমরা একেবারে কাবু হয়ে পড়লাম। লাঠির ঘায়ে আমার মাথা ফেটে গেল, বাঘা রীতিমতো জখম হলো। তারপরে তারা আমাকে আর কমলকে নিয়ে নিজেদের বাসায় ফিরে এলো। হাত পা বাঁধা অবস্থায় একটা পুরো দিন আমাদের একটা গাছতলায় ফেলে রাখলো। বানর মানুষগুলো বড় বড় গাছের উপর লতা পাতা ডাল দিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর বানিয়ে বাস করে। দ্বিতীয় দিন রাত্রে যখন তারা গাছের উপরে ঘুমে অচেতন, আমি তখন কোনো রকমে পকেট থেকে আমার ছুরিখানা বার করলাম। তারপর ছুরিখানা দাঁতে চেপে ধরে আগেই কমলের বাঁধন কেটে ফেললাম। তারপর কমল আমাকে মুক্ত করল। শত্রুরা টের পাওয়ার আগেই আমরা পালিয়ে হ্রদের ধারে এসে উপস্থিত হলাম। তারপর সাঁতার দিয়ে একেবারে ওই দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে এই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা। কিন্তু ওরা এখানে কি করে এলো সে অনেক কথা, দ্বীপে গিয়ে শুনবেন। আমরা যাত্রা শুরু করলাম। তারপরে আমাদের নৌকোগুলো একে একে তীরে গিয়ে ভিড়ল। দ্বীপে যে লোকগুলি আশ্রয় নিয়েছে তাদের সর্দার ছিল সোনাউল্লা। দ্বীপে নেমে আমাকে সেলাম ঠুকে সে বলল, বাবুজি, আজ আগেই আপনাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে তো? হ্যাঁ সোনাউল্লা, তাহলে বড় ভালো হয়, আমাদের ভারী খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি যা হোক কিছু রেঁধে আমাদের খাইয়ে দাও। কিন্তু বাবুজি, আমরা যে মুসলমান। ভাই সোনাউল্লা, হয়তো এইখানেই আমাদের চিরকাল বাস করতে হবে। এখানে কেউই হিন্দু নয়, কেউই মুসলমান নয়, এখানে শুধু এক জাত আছে, সে হচ্ছে মানুষ জাত। দলাদলিতে মানুষ যেসব জাতের সৃষ্টি করেছে এখানে আমরা তা মানব না। তুমি যাও সোনাউল্লা, আগে তোমার হাতের রান্নাকে পেট ঠান্ডা করি, তারপর তোমাদের কাহিনী শুনব।
আহারাতির পর একটা গাছতলায় পা ছড়িয়ে বসে সোনাউল্লার কাহিনী শুনতে লাগলাম। বাবুজি, বামানদের উড়োজাহাজ যেদিন আবার পৃথিবীতে এসে নামল, আমাদের আর আনন্দের সীমা রইল না। তাই আপনারা উড়োজাহাজ ছেড়ে যখন নেমে গেলেন, তখন আমরাও আর থাকতে পারলাম না, আমরাও নিচে নেমে পড়লাম। এই ফাঁকে বামনরা যে পালাতে পারে মনের আনন্দে কারোরই আর সে কথা মনে রইল না। আপনাদের বোধহয় স্মরণ আছে, তখনও ভালো করে ভোর হয়নি, মনের খুশিতে নাচতে নাচতে লাফাতে লাফাতে চেঁচাতে চেঁচাতে আমরা চারিদিকে ছোটাছুটি করতে লাগলাম। বললে আপনারা বিশ্বাস করবেন না, ঠিক সেই সময় ভয়ানক একটা কাণ্ড ঘটল। আধা আলোয় আধা আধারে জঙ্গলের ভেতর থেকে হঠাৎ প্রকাণ্ডকে একটা বেরিয়ে এলো। আমাদের মনে হলো যেন একটা পাহাড় লাফাতে লাফাতে ছুটে আসছে। প্রথমটা আমরা আতঙ্কে দাঁড়িয়ে রইলাম, তারপরে পাগলের মতো সকলে মিলে ছুটতে লাগলাম। সেই রাক্ষসটাও যে আমাদের পেছনে পেছনে তেড়ে আসছে, তার পৃথিবী কাঁপানো পায়ের শব্দ শুনে সেটা বুঝতে পারলাম। মাঝে মাঝে মানুষের কাতরানিও শোনা যেতে লাগলো, নিশ্চয়ই আমাদের দলের কেউ কেউ তার কবলে পড়েছে। আরো বেশি ভয় পেয়ে আমরা আরো বেশি বেগে দৌড়তে লাগলাম, কিন্তু পিছনের সেই পায়ের শব্দ আর কিছুতে যেন থামতে চায় না। এমনি ছুটতে ছুটতে বন বাদার ভেঙে আমরা যখন এই হ্রদের ওদিকটার তীরে এসে পড়লাম, তখন আমাদের দম প্রায় আটকে যাওয়ার মতো হয়েছে। আমরা সেইখানে কেউ বসে কেউ শুয়ে পড়ে চিরোতে লাগলাম, কিন্তু বেশিক্ষণ চিরোতে হলো না। হঠাৎ বাজের মতো একটা ভীষণ চিৎকার শুনে ফিরিয়ে দেখি, সেই পাহাড়ের মতো উঁচু রাক্ষসটা বনের ভেতর থেকে আবার বেরিয়ে আসছে। আমরা সকলে তখন হ্রদের জলে ঝাঁপ দিলাম। আমাদের ভিতর তিন চারজন লোক সাঁতার জানত না, সে বেচারিরা একেবারে তলিয়ে গেল বাবুজি। সেই সর্বনেশে জীবটা লাফাতে লাফাতে জলের ধার পর্যন্ত এল। অনেকক্ষণ সাঁতার কেটে আমরা সেই দ্বীপে এসে উঠলাম। এখানে এসে প্রথম কদিন আমরা বনের ফলমূল খেয়ে কাটিয়ে দিলাম। তারপর হঠাৎ একদিন আশ্চর্য হাঁসের বাসার খোঁজ পেলাম, সে হাঁসদের ডানা নেই। কি বলছেন, আগুন কোথায় পেলাম? সেও বড় অবাক কারখানা বাবুজি। ওই যে পাহাড় দেখছেন, দিন রাত ওর ভেতর আগুন জ্বলছে, আমরা ওইখান থেকেই আগুন আনি। কিন্তু আজ কদিন থেকে নতুন এক বিপদ উপস্থিত হয়েছে। রোজ রাত্রে একটা অদ্ভুত জন্তু আমাদের সন্ধান পেয়ে বেজায় উৎপাত আরম্ভ করেছে। এরই মধ্যে সে আমাদের দল থেকে চার পাঁচজন লোককে ধরে নিয়ে গেছে। আমরা কিছুতেই তার হাত থেকে ছাড়ান পাচ্ছি না। দেখতে থাকে বাঘের মতো বটি, কিন্তু সে বাঘ নয়। তার মুখের দুদিকে হাতির মতো দুটো দাঁত আছে। কি বলেন বাবুজি, সে গেলে খাড়া ঘেতো বাঘ, সে আবার কিরকম বাঘ? তা সে বাঘই হোক আর যাই হোক, আমাদের আর এদ্বীপে থাকা পোষাবে না। এই বেলা প্রাণ এখান থেকে না পালালে একে একে সবাইকেই মরতে হবে বাবুজি। এখান থেকে যাই কোথায় বলতে পারেন? সোনাউল্লার গল্প শেষ হলে বিমল বলল, সোনাউল্লা, তোমাদের বাহাদুরি আছে বটে, এই সৃষ্টি ছাড়া মল্লুকে তোমরা এমন করে সংসার পেতে নিয়েছ। বাহ! সোনাউল্লা দাড়িতে হাত বলতে বলতে বলল, কিন্তু বাবুজি, এই সংসার আবার তুলতে হবে, নইলে ওই খারা ঘেত ভাগ নিশ্চয়ই আমাদের ফলার করে ফেলবে। আমি বললাম, আচ্ছা সোনাউল্লা, তোমরা কাজ করো না কেন? আমরা যে গুহায় এতদিন ছিলাম সেই গুহাটা খুব বড় আর নিরাপদ, তার ভেতরে অনায়াসে 100 জনের ঠাঁই দিতে পারে। চলো আমরা সকলে মিলে সেইখানে এবার ফিরে যাই। সেই ঠাঁই এখান থেকে কত দূরে বাবুজি? তা তো ঠিক করে বলতে পারি না, তবে আমরা যে পাহাড়ে থাকি তার উপরে চড়ে দেখেছি এখানে ওই একটি বই দ্বীপ নেই। তা যদি হয় তাহলে আমরা নৌকোয় চড়ে পূর্ব দিকে ওই জঙ্গলের কাছে গিয়ে নামলেই পাহাড়ের খুব কাছে গিয়ে পড়ব। সোনাউল্লা বলল, তাহলে সেই কথাই ভালো বাবুজি, আমরা কাল সকালে এখান থেকে পালাবো, সকলকে খবরটা দিয়ে আসি। এই বলে সে উঠে গেল।
পরদিন সকালে আমরা নৌকো চড়ে বেরিয়ে পড়লাম। আমরা যেখানে গিয়ে থামলাম ঠিক তার সামনে সেই ভয়াবহ অরণ্য, যার ভেতরে পথারি আমাদের প্রাণ যায় যায় হয়ে উঠেছিল, সেইখানে আমরা নৌকো ছেড়ে নেমে পড়লাম। ডাঙায় উঠে বালুকা প্রস্তরের দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম দূরে সমুদ্রের ধারে আমাদের আশ্রয়স্থান সেই সুপরিচিত পাহাড়টি আকাশ পানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। সেই দিন সন্ধ্যার সময় চারিদিকে অন্ধকারে ডুবিয়ে ভীষণ এক ঝড় উঠল। পৃথিবীর আর সমস্ত শব্দ যেন কোথায় তলিয়ে গেল। ঝড়ের দাপটে আমাদের পাহাড়টা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগল। আমি বললাম, বিমল, এমন এক ঝড়ি আমাদের এই দ্বীপের দিকে টেনে এনেছিল, মনে আছে কি? মনে আছে বই কি, সেদিনের কথা কি জীবন আর ভুলতে পারবো? কুমার বলল, আজকের এই ঝড়টা যদি দ্বীপটাকে আমাদের দেশের দিকে টেনে নিয়ে যেতে পারত। এমনই গল্প করতে করতে আর ঝড়ের হাহাকার শুনতে শুনতে আমরা একে একে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অনেক চিৎকার আর টানাটানিতে আমার ঘুম ভেঙে গেল। শুনলাম কমল চিৎকার করে বলছে, বিনয়বাবু, জাহাজ, জাহাজ, বিনয়বাবু! তাড়াতাড়ি উঠে বসে দেখি গুহার ভেতরে ভোরের আলো এসে পড়েছে, আর আমার পাশে অত্যন্ত উত্তেজিত মুখে দাঁড়িয়ে আছে বিমল, কুমার, কমল ও রামহরি। জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, তোমরা তো গোলমাল করছো কেন? বিমল বলল, শিগগির উঠে আসুন বিনয়বাবু, দ্বীপের কাছে একখানা জাহাজ এসে নোংর ফেলেছে। শুনেই এক লাফে উঠে দাঁড়ালাম। তারপর ছুটে গুহার বাইরে গিয়ে পুলকিত নেত্রে দেখলাম আকাশে বাতাসে কোথাও আর ঝড়ের চিহ্ন মাত্র নেই, এবং নীল সমুদ্রের উপরে একখানি লাল রঙের প্রকাণ্ড জাহাজ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আনন্দের প্রথম আবেগটা কেটে গেলে পর সবাইকে ডেকে বললাম, ভাই সব, এতদিন পর আবার আমাদের দেশে ফেরবার সুযোগ ঘটেছে, এমন সুযোগ গেলে আর পাবো না, তোমরা সবাই মিলে চিৎকার করো, আমি আর বিমল সেই সঙ্গে বন্দুকের আওয়াজ করি, তাহলে জাহাজের লোকেরা শুনতে পাবে। আমাদের দল এখন খুব ভারী, কাজেই সকলে মিলে যখন চিৎকার করতে লাগলো সারা আকাশটা যেন কেঁপে উঠল। তার উপর আমার আর বিমলের বন্দুকের আওয়াজ, হঠাৎ জাহাজ থেকে বার দুয়েক বন্দুকের শব্দ হল। কমল আনন্দে লাফাতে লাফাতে বলল, শুনতে পেয়েছে, শুনতে পেয়েছে! কুমার বলল, ওই যে দেখুন দেখুন, জাহাজ থেকে দুখানা নৌকো নিচে নামিয়ে দিচ্ছে। রামহরি বলল, হা হা, দেখে মনে হচ্ছে ওরা যেন জাহাজই গোড়া। দুখানা নৌকো তীরের দিকে আসতে লাগল। রামহরির কথাই সত্য, নৌকোর উপরে যারা রয়েছে তারা সকলেই নীল পোশাক পরা বিলাতি খালাসি। নৌকোর তীরের কাছে আসা মাত্র আমরা তাড়াতাড়ি তার কাছে ছুটে গেলাম। আজ কতদিন পরের পৃথিবীর নতুন লোকের সঙ্গে দেখা! একজন সাহেব আমার কাছে এগিয়ে এলেন। তার পোশাক দেখে বুঝলাম নিশ্চয়ই তিনি জাহাজের উচ্চপদস্থ কর্মচারী। তিনি ইংরেজিতে আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের তো দেখিয়া ভারতবর্ষের লোক মনে হইতাছে, কিন্তু আটলান্টিক মহাসাগরে অচেনা দ্বীপে তোমরা এলে কেমন করে? আমাদের জাহাজ ঝড়ের তড়িয়ে গিয়ে এসে পড়েছে, নইলে এই দ্বীপে তো কখনো কোনো জাহাজ থামে না। আমি বললাম, সাহেব, আমরা মঙ্গল গ্রহে ছিলাম, সেখানকার উড়োজাহাজে চড়ে এখানে এসেছি। কি বলিলে, তোমরা মঙ্গল গ্রহে ছিলে? হ্যাঁ সাহেব, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করিতেছ? না সাহেব, বিশ্বাস না হয় আমাদের সঙ্গীদের জিজ্ঞাসা করুন, তাহা হইলে তোমরা সবাই পাগল আছ। হ্যাঁ সাহেব, প্রথমে আমাদের কথা পাগলের প্রলাপ বলেই মনে হবে বটে, কিন্তু পরে আমাদের সব কথা শুনলেই বুঝতে পারবেন আমরা সব সত্যি কথা বলছি। আপাতত আমরা আর কিছু চাই না, এই ভয়ানক দ্বীপ থেকে আগে আমাদের উদ্ধার করুন। এই দ্বীপকে তোমরা ভয়ানক বলিতেছ কেন? সাহেব, এখানে যেসব ভীষণ জীবজন্তু আছে তুমি স্বপ্নেও কখনো তাদের দেখোনি,
কি বলিতেছ, সে আবার কি? সাহেব, এই দ্বীপের বাসিন্দা কারা জানো? পাহাড়ের মতো উঁচু ডিপ্লোডোকাস আর ডাইনোসর, হাতির মতো বড় বড় ষাঁড়, উড়ন্ত সরীসৃপ বা ডেরোডাকটাইল, খাঁড়াতে বাঘ, দানব স্লথ। থামো থামো, আর পাগলামি করিও না। সেই সঙ্গেই কোরা খালাসিরা চারিদিক কাঁপে বিকট চিৎকার করে উঠল। ফিরে দেখি বনের ভেতর থেকে কিম্ভূত কিমাকার প্রকাণ্ড এক জানোয়ার বেরিয়ে আসছে। কেবলমাত্র তার মুখটাই বোধ হয় 7 ফুটের চেয়ে বেশি লম্বা, এবং তার মাথার উপরে ত্রিশূলের মতো 3টি ধারালো শিং। তার চেহারা দেখে বুঝলাম সে হচ্ছে ট্রাইসেরাটপস। সাহেব আর গোড়া খালাসিরা চোখের পলক না ফেলতেই এক ছুটে নৌকোর উপরে গিয়ে উঠল, এবং বলা বাহুল্য আমরাও সকলে কি নৌকোর উপরে আশ্রয় নিতে কিছুমাত্র বিলম্ব করলাম না। নৌকো দুখানা জাহাজের দিকে চলল। সাহেব আমার করমর্দন করে বললেন, তোমার কথা আমি অবিশ্বাস করিয়াছিলাম, এই জন্য আমি ক্ষমা চাহিতেছি। আজ যা দেখিলাম জীবনে তা কখনো ভুলিব না। জাহাজ ছাড়ল মানুষের দেশে আবার আমাদের পৌঁছে দেবে বলে, আবার সে স্বদেশে ফিরতে পারব। আমাদের সমস্ত মন যেন আকুল হয়ে উঠল। কিন্তু ঠিক শেষ মুহূর্তেই এই দানব রাজ্যের কয়েকটি সুপরিচিত দূত আকাশপথে আরও একবার আমাদের দেখা দিল। তারা সেই গরুর পাখি বা টেরোডাকটাইল, 20 ফুট জোরে ডানা ছড়িয়ে তারা উড়ে যাচ্ছে দলে দলে। যে দুটো পাখি আমাদের খুব কাছে ছিল হঠাৎ তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কি কর্কশ তাদের চিৎকার! জাহাজ শুদ্ধ লোক ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে রইল। অনেক ঘোড়া খালাসি হাঁটু গেড়ে বসে উপাসনায় প্রবৃত্ত হল। একজন পাদ্রী তার ক্রসখানা উঁচু করে তুলে ধরলেন। স্ত্রী লোকের আর শিশুরা তো কেঁদেই অস্থির, কেউ কেউ মূর্ছিত হয়ে পড়ল। এমনই ভয় বিস্ময় আর্তনাদের মধ্যে জাহাজ বেগে অগ্রসর হল। গরুর পাখিরাও ধীরে ধীরে আবার অদৃশ্য হয়ে গেল। ময়নামতির মায়াকানন ক্রমে আকাশের নীলপটে মিলিয়ে যাচ্ছে। পাহাড়গুলোকে দূরে দেখাচ্ছে চিত্রে লেখা মেঘের মতো। রামহরি বলল, বাবু, দেশে ফিরে এবার আর আমি তোমাদের দলে ফিরব না। কেন? তোমরা সব করতে পারো বাবু, কোনোদিন হয়তো আবার সশরীরে স্বর্গে যাওয়ার বায়না ধরবে। তোমাদের পায়ে দূর থেকেই নমস্কার। বাঘার মাথা চাপড়ে কুমার বলল, হ্যাঁ রে বাঘা, তোর কি মত? বাঘা লেজ নেড়ে জবাব দিল, আজ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায় রচিত ময়নামতির মায়াকানন।